ফ্যামিলির মেয়ে হওয়া যে ভয়ঙ্কর একটা অপরাধ তা তো এতদিন বলনি আজ হঠাৎ করে বুঝতে পারলে রোদেলা প্রশ্নটি করে সরাসরি জাহিনের চোখের দিকে তাকায় রোদেলার শীতল জাহিনকে কিঞ্চিত ঘাবড়ে দেয় রোদেলাকে এতদিনে অনেকটাই পড়ে ফেলেছে সে কিছুটা হলেও আজ করতে পেরেছে রোদেলার মনে কি চলছে ডান হাতটা বাড়িয়ে রোদেলার হাতের উপর আলতো করে হাতটা রাখে সে রোদেলা হাত সরিয়ে নেয় না সে জাহিনের দিকে তাকিয়ে আছে রোদেলা আমার মা তোমার মায়ের যে আমার মা বাবার ডিভোর্স ব্যাপারটা নিয়ে সমস্যা হতে পারে সে কথা আগে কেন মাথায় এলো না তোমার গোটা তিন বছর যে নিয়ম করে রেস্টুরেন্টে বসে আমার হাত ধরে কসলাতে তখন মাথায় আসেনি কেন যে আমার বাবা মার ডিভোর্স হয়েছে সেটা নিয়ে তোমার পরিবারের সমস্যা হতে পারে জাহিন কোনো কথা বলতে না দিয়ে রোদেলা আবারও প্রশ্নের তীর ছুঁড়ে মারে তার দিকে জাহিন মিনমিন করে বলে উঠে রোদেলা আমি মাকে মানিয়ে নিব। এক ঝটকায় জাহিনের থেকে হাত সরিয়ে নেয় সে আর কিছু বলেনি তোমার মা বলেনি আমি বুড়ি আমার বয়স বেশি হয়ে গেছে জাহিন চুপ হয়ে যায় রোদেলা কথা সত্যি রোদেলা ব্রোকেন ফ্যামিলির মেয়ে এই বিষয়টা ছাড়াও পাত্রী হিসেবে রোদেলার বয়স নিয়ে তার মায়ের ঘোর আপত্তি বেশ কিছুক্ষণ তাদের মধ্যে পিনপত নীরবতা বিরাজ করে যাহিনী নিস্তব্ধতাকে রোদেলা অনেক কিছু বুঝিয়ে দেয় মনে মনে খানিকটা আহত হয় সে কিন্তু কণ্ঠে তা প্রকাশিত হয় না রোদেলা নিজের দুর্বলতা এত সহজে প্রকাশ করার মেনা না দৃঢ় কণ্ঠে বলে ওঠে এত হীনমন্যতায় ভোগার কিছু নেই কাল রাতে আমি অনেক ভেবেছি তুমি একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা আমি একটা কোম্পানির সাধারণ অ্যাকাউন্টস অফিসার কোনোভাবেই আমাদের যায় না তোমার পরিবার চাইলে দুদিনের মধ্যে তোমার মতো কোনো প্রফেসর কিংবা অতিমাত্রা সুন্দরী কোচি বালিকা এনে দেবে তোমার আমাদের দুজনের পেশাগত ফ্যামিলিগত যে ব্যবধান সেটা সব সময় থাকবে তুমি ভেবো না আমি কোনো অষ্টাদশী আবেগের প্রেমিকা নই যে তোমার বের হয়ে হাতের শিরা কেটে হসপিটালে ভর্তি হব তা তুমি এত বছরের আলাপে নিশ্চয় বুঝে গিয়েছো এই সম্পর্ক এখানেই শেষ দুজনের আলাপ পরিচিতা নামে তিনটা বছর নষ্ট করছি আর সময় নষ্ট করা ঠিক হবে না জাহিন কিছু বলে না মাথা নিচু করে বসে আছে এমন সময় ওয়েটার আসে বিলের কাগজ নিয়ে জাহিনের মাথা উঠিয়ে তাকায় হাত বাড়িয়ে বিলটা নিতে যাবে অমনি রোদেলা খপ করে বিলের কাগজটা নিয়ে ওয়েটারকে বিল মিটিয়ে দেয় মোট পাঁচশো পঞ্চাশ টাকা বিল হয়েছে রোদেলা ছশো টাকা দিয়ে দেয় রেস্টুরেন্টের ওয়াটারকে বাড়তি পঞ্চাশ টাকা টিপস পেয়ে খুশি হয়ে চলে যায় জাহিন রোদেলার দিকে তাকিয়ে আছে রোদেলা বলে আজ আমার বিল দেওয়ার পালা গত সোমবার তুই দিয়েছিলে পুনরায় দুজনের নীরব থাকে অনেক রাত হয়ে গেছে রেস্টুরেন্টে কমে কমে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাগ কাঁধে তুলে রোদেলা উঠে দাঁড়ায় জাহিনের দিকে তাকে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে এই মাত্র এখানে একটা বিচ্ছেদ হয়ে গিয়েছে সেটা ওরা কীভাবে টের পেল বলো তো স্যাট মিউজিক চালিয়ে রেখেছে দেখেছ জাহিন রোদেলার কথায় পিঠে বলে রোদেলা আমি দুঃখিত রোদেলা মৃদু কণ্ঠে হাসে কণ্ঠ স্বাভাবিক রেখে বলে ভালো থেকো রাত নয়টা বেজে আঠারো মিনিট সারাদিন অফিসে গাদার খাটুনি কেটে গা ম্যাচ ম্যাচ করছে এতক্ষণ রোদেলার মাথার বাম পাশে কাত করে জানলায় দিশ ঠেকিয়ে বসেছিল তার দৃষ্টি জানলার বাইরে এক মনে রাস্তার পাশের দোকানগুলো দেখছে সে হঠাৎ করে একটা হাতের বাজে স্পর্শে রোদেলা চমকে উঠে তার ডান পাশে তাকায় তার পাশের সিটে বসে আছে এক মধ্যবয়স্ক পুরুষ নিজের হাতটা সে রোদেলার কোমরের কাছে রেখেছে এমনভাবে রেখেছে যেন ব্যাপারটা বেখেয়ালিভাবে হয়েছে সে ইচ্ছে করে কিছু করেনি রোদেলা ঠোঁট বাঁকিয়ে তার চিল্লের হাসি আসে পুরুষ জাতের এই ধরনের কি সে ভালো করেই বুঝতে পারে সে খুব পরিচিত এসবের সাথে গলার স্বর যথেষ্ট নিচু করে সে বলে আমার কোমরের চামড়া ধরে টানাটানি করা হয়ে গেলে নিজের মেয়েকে একটা ফোন দিয়ে খোঁজ নিন আঙ্কেল হয়তোবা এখন অন্য কোনো পুরুষ আপনার মেয়ের কোমরে হাত বুলিয়ে দেখছে কত নরম চামড়া রোদেলার কথায় হকচকিয়ে উঠে লোকটি কাচতে শুরু করে তার পিঠ একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে এই মুহূর্তে সে খুব আতঙ্কিত হয়ে আছে এই মেয়েটি যদি বাসের মধ্যে সে এখন হাঙ্গামা শুরু করে দেয় কিন্তু রোদেলা কিছুই করে না বাস তার গন্তব্যে এসে থেমেছে ব্যাগ কাঁধে তুলে উঠে দাঁড়ায় সে স্বরে বলে আজ আমি খুব ক্লান্ত আঙ্কেল শারীরিকভাবে মানসিকভাবে নয়তো আপনার হাতটা খুব যত্ন করে ভামতাম বেইলি রোডে একটা ঘিঞ্জি গলির ভেতরে ভাড়ার ফ্ল্যাটে থাকে তারা ছয়তলার এই অ্যাপার্টমেন্টের কোনো লিফ্ট নেই রোদেলা ছয়তলাতে থাকে যদিও কখনো এত উঁচুতে সিঁড়ি বেয়ে উঠতে রোদেলার খারাপ লাগে না তবে আজ লাগছে প্রচণ্ড পানি তৃষ্ণা পেয়েছে তার কলিং বেল টেপার কিছুক্ষণ পরে খপ করে দরজা খোলার আওয়াজ হয় দরজা যে খুলেছে রোদেলা তাকে নিজের হাতের ব্যাগটা ধরিয়ে দিয়ে বসার ঘরে সোপায় হাত পা ছড়িয়ে বসে থাকে স্বরে বলে ঠান্ডা পানি একটা লেবু দু চামচ চিনি রোদেলার বাবা রুহুল আমিন রিমোট টিপে টিপে টিভির সাউন্ড কমিয়ে দিয়ে রোদেলাকে দেখে কি ব্যাপার আজ এত দেরি জাহিনের সাথে দেখা করেছিলাম কি বলল তার মা কি বলল খুব উৎসাহ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রুহুল আমিন রোদেলা একটা দীর্ঘশ্বাস ফেলে জাহিনীর সাথে আমার আর কিছু নেই বাবা সব কিছু শেষ তারপর উঠে সে রুহুল আমিন পুনরায় জিজ্ঞাসা করে ওর মা কী বলেছে ওর মা বলেছে যার বাবা মা ঠিক মতো সংসার করতে পারেনি সে মেয়ে কীভাবে সংসারই হবে রুহুল আমিন তার মেয়ের দিকে তাকিয়ে থাকে রোদেলা নিজের ঘরে চলে যায় বসার ঘরে লেবুর শরবত হাতে এসে দাঁড়ায় আয়সা সিদ্দিকা রোদেলার বাবা রুহ রুহুল আমিনের দ্বিতীয় স্ত্রী সে এসে স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে রুহুল আমিন হাতের ইশারায় তাকে বলে শরবতের গ্লাসটা রোদেলার ঘরে দিয়ে আসতে শরবতের গ্লাসে চুমুক দিয়ে ঢক করে পুরোটাই পান করে সে আয়সা পাশে দাঁড়িয়ে আছে পাশের ঘর থেকে গুনগুন শব্দ আসছে রোদেলা আয়সার হাতে গ্লাসটা তুলে দিয়ে বলে কাঁদছে নাকি যদিও রোদেলা জানে ওটা কান্নারা অস্ত প্রশ্ন করে আয়সা মাথা ঝাঁকে বলে হুম সেই সন্ধ্যা থেকে আবার কী নিয়ে ঝগড়া লেখছে জানি না অনেকবার জানতে চেয়েছি বলছে না বৃষ্টি ফিরেছে কোচিং থেকে হুম করেছে আয়সা চলে যায় রোদেলা সেদিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত রোদেলা ভাবে পৃথিবীতে সে বোধ প্রথম মেয়ে যে নিজের সৎমাকে এতটাই পছন্দ করে রোদেলারা তিন বোন তবে রোদেলার অন্য দুই বোন রোদেলার মতো নয় তারা তাদের সৎমাকে খুব একটা পছন্দ করে না একসাথে থাকতে হবে তাই সহ্য করে নেয় পাশের ঘরে কাচ্ছে রোদেলার বড় বোন মেঘলা রোদেলা থেকে দু বছরের বড় দু বছর আগে প্রেম করত একজন সাব ইন্সপেক্টরকে বিয়ে করেছিল যতটা আনন্দ নিয়ে শুরু করেছিল নিজের নতুন জীবন বছর ঘুরতে না ঘুরতে সব আনন্দ বিষাদের চাদরে ঢাকা পড়ে গিয়েছে মেঘলার স্বামী মইনুল ইসলামের স্বভাব চৈত্র কোনটি ভালো ছিল না অন্তত মিষ্টিভাষী এই লোকটিকে দেখলে কেউ বুঝতেই পারবে না এ একটা আস্তরিতর সংসার সব নিয়ন্ত্রণ শুধুমাত্র নিজের মা আর বোনের হাতে তুলে দিয়ে মেঘলাকে কম ভোগায়নি রোদেলাকে বহু আর বুঝিয়েছে মেঘলাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মেঘলা শুনেনি বলছে ওর পরিবার যে যাই করুক ও আমাকে ভালোবাসে আমার এতেই হবে কিন্তু কিছুদিন পর মেঘলা নিজের প্রতি নিজের দেওয়া এই সান্ত্বনাটাও মিথ্যে প্রমাণিত হয় ময়নুল এক সহকর্মীর সাথে ঘনিষ্ঠ সময় হাতে নাতে ধরা পড়ে কিন্তু তখন আর সম্পর্ক থেকে সরে আসার কোনো উপায় ছিল না মেঘলার নিজেকে সে আবিষ্কার করে তিন মাসে করতে গিয়ে মেঘলার হাতে ধরা পড়ার পর মেঘলার প্রতি মৈনুলের অত্যাচার আরও বেড়ে যায় যদি কখনো ও বাড়িতে কেউ মেঘলার গায়ে হাত তোলে কিংবা তাদের করা মানসিক অত্যাচারগুলো প্রতিদিন মেঘলাকে জাহান্নাম থেকে ঘুরিয়ে নিয়ে আসে এখন পাঁচ মেঘলা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দুজনের জন্য এসেছে বাপের বাড়িতে নানা অজুহাতে ফোন করে কথা শোনাতে তাকে ভোলে না ও বাড়ির কেউ আজ ময়নুল ফোন দিয়ে অক্ষত্য ভাষায় গালিগালাজ করে তাকে মেঘলার অপরাধ আসার সময় কেন তার মাকে বলে আসেনি মেঘলা রোদেলা মিস রোদেলা জেনারেল ম্যানেজার পার্সোনাল সেক্রেটারি রাক্তনের ডাকে ঘোর কাটে রোদেলা রোদেলা স্লান হাসে কিছু বলবেন সিরিনাপা। এসেছি তো বলতেই এত অন্য হলে কাজ করবেন কিভাবে এই নিন জিএম স্যার এই ফাইলগুলো আপনাকে পাঠিয়েছে হিসাবগুলো আজ তিনটার মধ্যে দেখতে হবে ধরুন রোদেলা আতঙ্কিত হয়ে ফাইলগুলোর দিকে তাকায় উৎকণ্ঠা নিয়ে বলে কিন্তু আমার তো আজকের হিসাবের ফাইলগুলোই দেখা হয়নি তিনটার মধ্যে কিভাবে সম্ভব এগুলো তা তো আমি জানি না আমাকে বলেছে কেন জিএম স্যারকে বলুন কথাটা বলে হনান করে চলে যায় সিরিন রোদেলা ফাইলের স্তূপের দিকে তাকিয়েছে এই মুহূর্তে ইচ্ছে করছে এই কোম্পানির জিএম রাশেদুজ্জামানকে কেবিনের গিয়ে মুখের উপর ফুটন্ত গরম মগ কফি ছুঁড়ে মারতে দিনকে দিন বদমাশ লোকটা রোদেলার প্রতি আক্রোশ বেড়েই চলছে ইচ্ছে করছে এসব এই সব কিছু সেদিন থেকে হচ্ছে যেদিন থেকে সে ওই বদমাস চরিত্রহীন লোকটা কফির অফার প্রত্যাখ্যান করছে বসতে পারি কণ্ঠে রোদেলা পরিচিত সে ফাইলের স্তূপ থেকে একটা ফাইল উঠিয়ে পুরুষটির দিকে না তাকিয়ে বলে বসুন রোদেলা ডেস্কের সামনে চেয়ার টেনে বসে তাসরিফ হাসান রোদার পরে সে এই অফিসের সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার উনত্রিশ বছর বয়সী তাসরিফ হাসান অন্তত সুদর্জনের একজন পুরুষ ফর্সা চেহারা ডান পাশের গালে একটা গভীর কাটা দাগ রয়েছে অবশ্য সেটি কোনো খুঁত নয় দাগটি যেন তার কৌশলী সৌন্দর্য একটু বাড়িয়ে দিচ্ছে অফিসে তার বেশ জনপ্রিয়তা খুব নম্র ভদ্র এবং মার্জিত স্বভাবের এই লোকটি অফিসে কারোর সাথে কোনো কথা কাটে কি নাই কোনোদিন এতদিন সে রোদেলাকে নিজের ডেস্ক থেকে লক্ষ্য করেছে রোদেলার সাথে তার তেমন জানাশোনা নেই অবশ্য রোদেলার সাথে এই অফিসের কারোরই তেমন জানাশোনা নেই রোদেলা সবসময় নিজের আশেপাশে কঠিন প্রাচীর তুলে রাখে যা ভেদ করে তার সাথে ঘনিষ্ঠ হওয়া অসম্ভব এই সময়ে তারশ্রিবকে দেখে খানিকটা বিরক্ত হয় রোদেলা তারশিবকে দেখে না তাকে বিরক্ত বলে কিছু বলবেন তারশ্রিফ বুঝতে পারে রোদেলা বিরক্ত হয়েছে এই মেয়েটিকে দেখলে ভয় লাগে। খুব মেজাজি ধরনের মেয়ে কখনো সৌজন্য আলাপের বাইরের কথা বলার তো সাহস হয়নি তার আজ অনেকটা সাহস সঞ্চয় করে এসেছে আপনি চাইলে আমি কিছু ফাইল দেখে দিতে পারি আপনার আমার হাতে আপাতত কাজ নেই তাসরিফের কথাটা শুনে রোদেলা ফাইল থেকে দৃষ্টি সরিয়ে চোখ মুখ কুচকে তার দিকে তাকায় সে দৃষ্টি দেখে তাসরিফ খানিকটা ঘাবড়ে যায় সাহায্য করবেন কেন তা সাহায্য করার বিনিময়ে কি করতে হবে আমার আপনার সাথে কফি খেতে হবে নাকি চাইনিজ খেতে যেতে হবে তার শ্রী রোদেলার কথা শুনে তার্জব বনে যায় হতভম্ব ভাব কাটিয়ে বলে আমি দেখেছিলাম আপনি খুব টেন্সড আছে হয়ে আছেন তাই বললাম কাজ না থাকলে জিএম স্যারের কাছে গিয়ে কাজ নিয়ে আসুন আমার কাছে সাহায্য করতে হবে না ধন্যবাদ রোদেলা ক্যালকুলেটার হাতে নিয়ে ফাইলে মুখ গুঁজে ফেলে তার শ্রীব আশেপাশে তাকাতে থাকে সে এই মাত্র খুব বাজেভাবে অপনীত হয়েছে তাও কি না নিজের কলিগ জুনিয়র অ্যাকাউন্ট অফিসারের কাছে আর আগে সে বাঘবুত্ত হয়ে গেছে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায় সে রোদেলা ক্যালকুলেটারটি টিপসে তাশরিফ দ্রুত পায়ে নিজের ডেস্কের কাছে যায় কি সাংঘাতিক বদমেজাজে আর ঠোটকাটাই মেয়ে যদিও আগে রোদেলার নামের এই মেয়েটির অধ্যত্বপূর্ণ আচরণ সম্পর্কে অন্যদের কাছ থেকে জেনেছে সে কিন্তু সে নিজেই প্রমাণ পেয়েছে নিজের ডেস্কে বসে আরও একবার দৃষ্টি নিয়ে দেখে রোদেলাকে এত ভদ্রতা দেখানোর পরে এত জঘন্যভাবে কোনো মেয়ে কথা বলতে পারে একে যে বিয়ে করবে সেই বেচারা পুরুষটির জন্য ভেতর থেকে সমবেদনা আসছে তাশরীফের কিন্তু তাশ্রিফ জানে না সেই বেচারা পুরুষটি তাশিব নিজেই বইয়ের ভাজের মধ্যে মোবাইল লুকিয়ে রাখা সেখান থেকে দু মিনিট পর পর মোবাইলটি বের করে মেসেজের রিপ্লাই দিচ্ছে অষ্টদেশের চোখে মুখে চাপা আনন্দের ছটা এই মুহুর্তে খুবই আবেগঘনক কথাবার্তা চলছে অপর প্রান্ত থেকে মেসেজ দিতে থাকা ব্যক্তির সাথে বিকেলের দিকে প্রচণ্ড মান অভিমান হয়েছিল দুজনের মধ্যে অষ্টাদশীর কোনো ছেলে থাকাটা মেনে নিতে নারাজ অপর পাশের ব্যক্তিটি এই নিয়ে কথা কাটাকাটি হয় তাদের তারপর বিচ্ছেদ কাটায় কাটায় তিন ঘণ্টা পর তাদের দুজনের শ্বাসনালী আটকে যাওয়ার উপক্রম হয় সাময়িক বিচ্ছেদের যন্ত্রণায় এখন চলছে অভিমানের পরবর্তীতে আলাপ যা প্রত্যেক বাড়ি খুব আবেগঘন হয় এই সময়ে তারা আবার নতুন করে সারা জীবন একে অপরের পাশে থাকা একে অপরের উপর আস্থা বিশ্বাস রাখার প্রতিজ্ঞা করে গত সাত মাসে কমকর হলো সত্তর বার এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে কারো পায়ের শব্দে অষ্টাদশী তর তড়িঘড়ি করে ফোনে বইয়ের মধ্যে রাখে তারপর পদার্থবিজ্ঞানের বইয়ের পাতা উল্টিয়ে সূত্র আওড়াতে থাকে বৃষ্টি রোদেলার ডাকে মাথা ঘুরিয়ে চায় সে মুখে হাসি হাসি করে বলে জি আপু বলো ফুচকে আনেছি নে ধর বৃষ্টি ফুচকার কথা শুনে চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠে রোদেলার হাত থেকে প্যাকেট নিয়ে নেয় আস্ত একটা ফুচকা মুখে দিয়ে চোখ বন্ধ করে আয়েস করে চিবাতে দেখে রোদেলা বনকে দেখে হাসে তারপর বলে এত শুকিয়ে যাচ্ছিস কেন তুই হাস না ঠিক করে বৃষ্টি ফুচকা নিখে নিয়েই জবাব দেখাই তো রোদেলা উঠে বোনের ঘরটা একটু গুছিয়ে দেয় বৃষ্টি সব কটা ফুচকা শেষ করে বলে কাল আমাকে একটু মায়ের কাছে দিয়ে আসবে আপু রোদেলার মাথা ঘুরিয়ে বৃষ্টির দিকে তাকে বলে হঠাৎ ওনার কাছে কেন বা আমার মায়ের কাছে আমি যাব না মা যেতে বলেছে বলেছে যখন যা তবে মাথায় রাখবি উনি কিন্তু একজনের স্ত্রী ওটা কিন্তু ওনার সংসার ওনার দুটো ছেলে আছে এত ঘন ঘন যাওয়া কি ঠিক হবে তারা কিভাবে মেনে নেবে ব্যাপারটা তারা খুব ভালো আপু সত্যি বলছি হুম তোর বয়স সন্ধিকাল পেরিয়ে এখন ভালো সন্ধিকাল চলছে যাকে দেখছিস তাকেই মনে হচ্ছে কি ভালো কি ভালো নিজের কণ্ঠে বলে রোদেলা বৃষ্টি তার মেজ আপুর দিকে তাকায় তারপর মৃদুস্বরে বলে আচ্ছা আপু তোমার কখনো মাকে দেখতে ইচ্ছে করে না রোদেলা থমকে যায় বোনের কথায় বিছানার বালিশ দুটো ঠিক স্থানে রাখতে রাখতে দৃঢ়কণ্ঠে বলে না রোদেলা ঘর থেকে বের হয়ে দরজা তাপ বৃষ্টি সেদিকে তাকিয়ে থাকে মেজবাবু কেমন অদ্ভুত খুব কঠিন মেজবাবুর মন কিভাবে পারে মায়ের থেকে মুখ ঘুরিয়ে রাখতে সত্যি আপুটা একটা পাথর নয়তো জাহিন ভাইয়ের সাথে তিন বছর সম্পর্ক শেষ করে দিয়ে কিভাবে স্বাভাবিক থাকছে সে অফিস যাচ্ছে খাচ্ছে ঘুমাচ্ছে বৃষ্টির রিলেশন বয়স সাত মাস মাত্র তার তো এখনই তার প্রেমিকের সাথে বিচ্ছেদের কথা কল্পনা করলে দম বন্ধ হয়ে আসে হাত পা ঠান্ডা হয়ে মাথা ঘুরতে থাকে মেজবাপু কীভাবে পারে থাকতে বৃষ্টি কখনো মেজবাপের মতো হতে পারবে না হতে চায় না সে ক্যান্টিন পুরো ফাঁকা রোদেলা ফাইলগুলো দেখা শেষ করে মাত্র ক্যান্টিনে এলো সব কর্মচারী যে যার লাঞ্চ করে নিজেদের ডেস্কে ফিরে এসেছে হনান করে ক্যান্টিনের দরজা এসে দাঁড়াইছে হঠাৎ করে তার মুখভঙ্গি বদলে যায় এই মুহূর্তে ক্যান্টিনের ঢুকে কী করা উচিত ভাবতে থাকে ক্যান্টিনে জানলার কাছে দাঁড়িয়েছে তার শ্রী ভাসান বলে লোকটা ব্ল্যাক টাইপের শার্ট আর ফর্মাল প্যান্ট পরে দাঁড়িয়েছে জানলার দিকে ফিরে দাঁড়িয়ে কী যেন করছে রোদেলা গতকালকের ঘটনা মনে পড়ে যায় কালকের জন্য একটু খারাপ লাগছে তার এই মুহূর্তে লোকটা তো তার উপকার করতে এসেছিল অফিসে যতদিন দেখেছে লোকটাকে যথেষ্ট অমায়িক মনে হচ্ছে তার সাথে রাগের মাথায় ওরকম ব্যবহার করা মোটেও উচিত হয় না তার এখন কি রোদেলা তাকে সরি বলা উচিত কিন্তু কিভাবে বলবে সে কারো পায়ের আওয়াজ পেয়ে তার সে ঘুরে তাকাতে একটা ধাক্কার মতো খায় তার কাছে যে এগিয়ে আসছে তাকে কখনো প্রত্যাশা করেনি সে হকচকিয়ে উঠে হাতের আদা খাওয়ারটা সিগারেট পায়ের নিচে ফেলে পিষে দেয় এতক্ষণ সে এখানে দাঁড়িয়ে সিগারেটের ধোয়া উড়েছিল এভাবে রোদেলা এসে পড়বে সে তার কল্পনাতে ভাবেনি হতভম্ব ভাব কাটিয়ে রোদেলার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় এই বদমজাসি মেয়েটা তার কাছে এসেছে কেন আবার কাল তো কথা শোনাতে কি। কম হয়েছিল আজকে আবার কথা শুনেবে রোদেলা তাশিপের চোখের দিকে সরাসরি তাকিয়েছে তাশ্রিপ বেশ অবাক হয় এই মেয়েটা যখন কারোর সাথে কথা বলে সরাসরি তার চোখে চোখ রেখেই কথা বলে একটুও মেয়েরই সংকোচ থাকে না চোখে মুখে যেন একজন প্রফেশনাল রিপোর্টার তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ইন্টারভিউ নিচ্ছে তাশ্রিপ নিজের গলা ঝোলানো অফিস আইডি কার্ডটা হাত দিয়ে ঠিক করে নেয় রোদেলা বলে আপনার সাথে আমার কথা ছিল তাশিব খানিকটা অবাক হবার শুরু বলে আমাকে বলছেন এখানে আপনি ছাড়া টেবিল চেয়ারগুলো ছাড়া তো আর কেউ নেই তাশ্রী মেয়েটার দিকে তাকিয়ে থাকে খুব জটিল ধরনের মেয়েটা সহজে হজমযোগ্য নয় মুখ খুললে মনে হয় চাবুক মারছে গলা খাকারি দিয়ে তাশ্রী বলে কি কথা কালকের জন্য আমি খুব দুঃখিত আমি কালকে খুব ডিপ্রেস ছিলাম তার উপর অনেক কাজের চাপ তাই হুট করে আপনার সাথে সরি কিছু মনে করবেন না কথাটি বলে রোদেলা চলে যায় তাশ্রীফ তার যাওয়ার দিকে দেখতে থাকে এই মেয়ে সরি বলতে এসেছে তবে কিন্তু এটা কোন ধরনের সরি বলার ধরন মনে হচ্ছে একে কেউ মেরে বেঁধে সরি বলতে পাঠিয়েছে অদ্ভুত মেয়ে মানুষ সে বীরবির করে বলে ওঠে আপনার শরীর আমি কাঁথাপুরি হাঁটুতে মার্তা ঠেকিয়ে বসে আছে সে দীর্ঘক্ষণ রোদেলা মেঘলাকে দেখে রোদেলার উপস্থিতি টের পায়নি সে বিছানায় মেঘলার পায়ের কাছে বসে সে মেঘলাকে ডাকে আপু মেঘলা মাথা উঠিয়ে তাকায় রোদেলা বনের শুকনো মুখটার দিকে তাকাতে তার বুকটা হুহু করে এঁটে বোনদের মধ্যে সবচেয়ে সুন্দরী মেঘলা গায়ের রঙ যেমন সুন্দর তেমনই চুল আজ সেই চাঁদপানা মুখটার কী হাল করেছে শুকিয়ে দাঁত বের হয়ে গেছে চেহারার কোনো লাবণ্যতা নেই তুমি এত বৃষ্টি দেখতে হয়ে গেছো না আপু তোমার দিকে তাকানোই যাচ্ছে না মেঘলা স্লান আসে প্রেগনেন্সিতে মেয়েরা একটু এমন হয় তুই যখন মা হবি তুইও টের পাবি তোমার এই হাল হয়েছে আমাকে তো তখন পুরো ডাকিনির মতো লাগবে মেঘলা শুকনো হাসে আসে রোদেলা পুনরায় জিজ্ঞেস করে ফোন দিয়েছিল তুলা ভাই মাথা নাড়ায় মেঘলা বলে যতক্ষণ না তার মাকে ফোন দিয়ে ক্ষমা চাচ্ছে ততক্ষণ দিবে না ফোন অসম্ভব তুমি ওই মহিলার কাছে কোনো ক্ষমা ছাইবে না তোমাকে এই অবস্থায় একা বাড়িতে ফেলে রেখে মেয়ের কাছে যায় আবার নিজেই অভিযোগ তুলে তুমি কেন তাকে ফোন দিয়ে বলে আসনি ভয়ঙ্কর নাটকবাস মহিলা মেঘলা কোনো কথা বলে না রোদেলা কিছুক্ষণ পরে বলে তোমার সাথে এসব করে পার পেয়ে গেল আমি হলে দাঁত কিরমির করে বলে কথাটা মেঘলা মৃদু স্বরে বলে তোকে নিয়ে তো আমার ভয় তুই ঠিকঠাক মতো দুদিন সংসার করতে পারবি না তোর যা মেজাজ না করতে বলে নাই সংসার করাটা বাধ্যতামূলক নাকি না একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে মেঘলা রোদেলা কাঁধে ব্যাগ উঠিয়ে উঠে দাঁড়ায় বৃষ্টিকে নিয়ে বের হবে সে এখন মেঘলা শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সংসার করাটা তো তার জন্য বাধ্যতামূলক ছিল না যেকোনো সময় চাইলে সবকিছু থেকে বেরিয়ে আসতে সে কিন্তু তা করেনি বরাবর একটা সংসারের যে খুব স্বাদ ছিল তার অতঃপর কাউকে ভালোবেসে বিশ্বাস করে চূড়ান্তভাবে প্রতারিত হয়েছে সে রোদেলা যাওয়ার কিছুক্ষণ পরে দরজা ঠেলে ভেতরে রেখে আয়সা সিদ্দিকা তার হাতে একটা পেয়ালা তাতে কিছু ফল কেটে রাখা আয়সা দিকে দেখে পেয়ে মেঘলা অন্যদিকে ফিরে তাকিয়ে আছে ভদ্রমহিলাকে কোনো এক অজানা কারণে মেঘলা কখনোই মেনে নিতে পারেনি নিজের মায়ের প্রতি আজীবন বিতৃষ্ণা থেকেই হয়তো অন্য কোনো নারীকে নিজের মা হিসেবে ভাবতে ইচ্ছে করেনি কখনো নিজের মায়ে যেখানে সন্তানদের ভুলে যেতে পারে সেখানে বাইরের একজন মহিলা থেকে অযথা তো ভালোবাসা কিভাবে হজম করবে সে কিন্তু মেঘলা মনে প্রাণে বিশ্বাস করে যে একজন অনেক ভালো মা হবে একজন অন্তত ভালো মা বসার ঘরে চার দেওয়ালে বিভিন্ন পেন্টিং দিয়ে সাজানো রোদেলার মাথা ঘুরিয়ে ঘুরিয়ে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে সেসব বৃষ্টি খুব উৎসাহী হয়ে রোদেলাকে বলতে থাকে এই বাড়িতে একটা বার্তা বাচ্চা জানো আপু খুব চমৎকার সেতি রোদেলা কপাল কুষিয়ে বৃষ্টির দিকে তাকায় এমন সময় বসার ঘরে এসে দাঁড়ায় পঞ্চাশত্ব স্বাস্থ্যবান একজন পুরুষ তারপরে সুতির একটা পাঞ্জাবি লোকটা চশমা পরা ছোটোবেলায় যখন দেখেছিলো লোকটা অনেক কালো ছিল এখন এত ফর্সা হয়েছে কি কীভাবে বুঝতে পারছে না রোদেলা তাকে দেখে রোদেলা উঠে দাঁড়ায় আচ্ছা এই লোকটাকে কি ডাকবে সে লোকটার সম্পর্কে তার সৎ বাবা হয় অবশ্যই এছাড়াও আরও একটা সম্পর্ক আছে তাদের লোকটা তার মায়ের খালাতে পাই সেদিক থেকে লোকটা তার মামাও হয় লোকটাকে রোদেলা কি ডাকবে এখন বাবা নাকি মামা তার চেয়ে লোকটাকে বামা ডাকলে কেমন হয় বাবা মা বামা মনে মনে কথাগুলো ভাবছিল রোদেলা তখন তার সামনে দাঁড়ানো রুবায়েত ফারাজি নামের ভদ্রলোকটি বলে ওঠে ভালো আছে রোদেলা মামুনি এই লোকটার মুখে অপ্রত্যাশিতভাবে মামুনি ডাকটা রোদেলা কিঞ্চিত অপস্তুত করে দিয়েছে রোদেলা উত্তরে সালাম দিয়ে বলে জি লোকটা সালামের উত্তর দিয়ে বলে বসো তোমরা রোদেলা বসে পড়ে বৃষ্টি জিজ্ঞাসা করে মা কোথায় আঙ্কেল রোদেলাকে দেখে বৃষ্টি খুব সহজভাবে লোকটার সাথে কথা বলে লোকটা বৃষ্টির সাথে যথেষ্ট স্নেহমাখা কণ্ঠে কথা বলে এতক্ষণ রোদেলা অযথাই বাবা মামা ডাকা নিয়ে দ্বন্দ্ব করেছিল মনে মনে বৃষ্টির মতো আঙ্কেল ডাকলেই তো হয় রোদেলা রুবায়ত ফারাজিকে বলে উনি কখন আসবেন রুবায়ত রোদেলার দিকে চায় মেয়েটা নিজের মাকে সম্বোধন করে কথা বলে না সে হাসি মুখে জবাব দেয় কে মলি ও তো বাচ্চাদের কোচিং সেন্টার থেকে নিয়ে প্রায় এসে গেছে বাড়ির সামনে তুমি বসো এক্ষুনি এসে পড়বে রোদেলা উঠে দাঁড়ায় আমি আসছি আমার কাজ আছে বলে সে বৃষ্টির দিকে তাকায় তারপর বৃষ্টিকে বলে আমি ঠিক রাতটার সময় নিতে আসব। বৃষ্টি মাথা নাড়ায় এমন সময় বাইরে গাড়ির হর্ন বাঁচতে থাকে রোদেলার দ্রুত পায়ে সদর দরজা থেকে বেরোয় গাড়ির বাইরে থেকে নামছে নাজিমুন্নেসা মলি এবং তার দুই ছেলে রকিন ও রাতুল রকিন দশ রাতুল বারো বছর বয়সী মলিকে দেখতে পেয়ে রোদেলা মেন গেটের দিকে না গিয়ে বাড়ির পূর্ব দিকের পকেট গেটের থেকে বের হয় মলি সেদিকে তাকায় রাতুল এসে বলে মেয়েটা কে আম্মু তোমার আর একটা আপু অস্ফুটস্বরে জবাব দেয় মলি আসরে আজানের সময় হয়ে গেছে নীল নীলক্ষেতের বাইরে দোকানে দোকানিরা নামাজের জন্য তৈরি হচ্ছে দোকান কিছুক্ষণ বন্ধ থাকবে রোদেলা অলস ভঙ্গিতে হাঁটতে থাকে সে বই না কোনো বই সে পড়েনি নিজের জন্য কখনো কোনো না কখনো কখনো বৃষ্টিকে দু একটা সায়েন্স ফিকশান কিনে উপহার দিচ্ছিল জাহিনকে প্রচুর বই গিফট করতো সে জাহিন ছিল প্রচণ্ড রকমের বই প্রেমে একটা লোক তার জন্য বই কিনতে এখানে প্রায় আসতো এখন তো তার জন্য বই কেনা হয় না অথচ রোদেরা প্রায় এখানে আসে এখানে আসতে তার ভালো লাগে ক্লান্ত পায়ে হাঁটছে সে যেন বাড়ি ফেরার কোনো তারা নেই তার আম্মু একটু সাহায্য করে না আম্মা রোদলা থেমে যায় দুজন ষাট তো বৃদ্ধ বৃদ্ধা তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে দুজনে বৃদ্ধ লোকটি আবার আম্মা একটু সাহায্য করেন আম্মা আপনারা এই সাহায্য বাম্মা দুইটারে একটু সাহায্য করেন রোদলা কয়েক মুহূর্ত তাদের দেখে তাদের পার্স ব্যাগ খুলে একটা বিশ টাকার নোট বৃদ্ধর দিকে এগিয়ে দিতে দিতে বিড় করে বলে বাবা মা বলবেন না আমার অলরেডি অনেকগুলো মা আছে চাচা আর বাবা মায়ের দরকার নেই আমার বৃদ্ধ বৃদ্ধা সে কথা শুনতে না পেলেও পাশ থেকে হেঁটে যাওয়া এক পথচারী শুনতে পায় মাথা ঘুরিয়ে রোদেলার দিকে চায় এই রূপবতী তরুণীর চোখে মুখে এত কাঠিন্য কেন এর কি অনেক দুঃখ রোদেলা বেশ চিন্তিত ভঙ্গিতে বসে আছে নিজের ডেস্কে জিএম স্যার রোদেলাকে নিজের ক্যাবিনে ডাকছে এই লোকটার ক্যাবিনে ঢোকা মানে বাঘের খুঁয়ে ঢোকা আগামী আধা ঘন্টা রোদেলাকে কী কী সহ্য করতে হবে তা রোদেলা বলে দিতে পারে এই রাশদুজ্জামন বলে লোকটা রোদেলাকে চোখ দিয়ে গিলে খেয়ে নেবে পুরোটা রোদেলা বুকের দিকে তাকিয়ে রোদেলাকে বলবে মিস রোদেলা আপনাকে যে কাজটা দিয়েছি তা তো আপনি ঠিকঠাকভাবে করছেনই না ব্যাপার কি বলুন তো এরকম হয়ে আসছে রোদেলার সাথে আসন্ন বিপদের কথা চিন্তা করে কিছুক্ষণ থম মেরে বসে থাকে তারপর হাত পাড়িয়ে একটা টিস্যু পেপার উঠিয়ে নিজের ঠোঁট থেকে লিপস্টিক মুছতে থাকে নিজের ডেক্স থেকে রোদেলাকে রক্ষা করেছিল তাসরিফ রোদেলাকে জিএম স্যারের কেবিনে ডেকে পাঠিয়েছে তা সে শুনতে পেয়েছে কিন্তু এই মেয়েটা এখানে বসে বসে ঠোঁট থেকে লিপস্টিক তুলছে কেন খানিকটা অবহেত আসিফ এ যাবৎ কাল সে দেখেছে জিএম স্যারের রুমে এই অফিসের সব এমপ্লয়ি নিজেকে পরিপেটি করে যায় এই মেয়েটা তার উল্টো করছে স্ট্রেঞ্জ এই অফিসের জেনারেল ম্যানেজার রাশেদুজ্জামান নিজের চেয়ারে বসে নিউজ পেপার পড়ছে রোদালার দরজা ছেড়ে মাথা বাড়ি বলে আসতে পারি স্যার রাশেদুজ্জামান নিউজ পেপার থেকে মাথা উঠিয়ে রোদালার দিকে চায় সাথে সাথে একটা প্রশস্ত হাসি দিয়ে ঠোঁট বাকি বলে ছাব্বিশ বছরের শিপসিপে গরনের তরুণটি কাছে মুচু মুখ করে তাকিয়ে থাকে সে খুব আনন্দিত গলায় বলে আসুন মিস রোদেলা রোদেলা ধীর পায়ে রাশিদুজ্জামানের কেবিনে প্রবেশ করে তার ডেস্কের সামনে গিয়ে দাঁড়ায় রোদেলাকে দেখে রাশিদুজ্জামান মন পুলকিত হয়ে যায় শিবসিপে গড়নের এই তরুণীর নিয়ে একটা সন্ধ্যা কোনো এক বড় রেস্তোরাঁয় বসে চাইনিজ খেতে পারলে সত্যি বেশ হতো রোদেলা মাথা নিচু করে বলে স্যার আমায় ডেকেছিলেন ও হ্যাঁ রোদেলা আচ্ছা আপনার কী হয়েছে বলেন তো আপনাকে যে কাজ দিয়েছিলাম তা তো আপনি ঠিকঠাকভাবে করছেন না এটা রাসদূজর মানে খুব সূক্ষ্ম একটা চাল রোদেলাকে তার নিয়ন্ত্রণে নেওয়া সে ভেবেছে এইভাবে রোদেলাকে চাপে ফেলতে থাকলে রোদেলা ঠিক নিজের চাকরি বাঁচানোতে তার কাছে ধরা দিবে স্যার আমি তো ফাইলগুলি দেখে নিয়েছি দিরো কিন্তু নিচু স্বরে বলে রোদেলা হ্যাঁ দিয়েছি কিন্তু তাতে অসংখ্য ভুল এভাবে কাজ করতে থাকলে কিভাবে চলবে বলুন তো রোদলা রাগে গা জ্বলে যায় রোদেলা জানে কোনো ভুল হয়নি এই লোকটা তাকে কথা শোনানোর জন্য বানিয়ে বলছে ঠিক আছে স্যার ফাইলগুলো আমাকে আবার দিন আমি ভুলগুলো শুধরে দিচ্ছি রাশিদূর যেমন খায় গলা খাকে দিয়ে বলে না না তার আর দরকার নেই আমি তো ফাইলগুলি আরেকজনকে দিয়ে ঠিক করে নিই রোদলা কিছু বলে না চুপচাপ দাঁড়িয়ে আছে রাশিদুজ্জামান বলে আপনাকে ডেকেছি আর একটা কাজ আছে সুনামগঞ্জ ব্রাঞ্চের গত এক মাসে হিসাব আজ বিকেলের মধ্যে রেখে দিতে হবে রোদলা ঘাবড়ে যায় রাশিদুজ্জামান বলে আপনি হিসাবগুলো বিকেলে সাবমিট করবেন আপনার সেকশন অফিসরা সিনিয়র অফিসার তারশিফের থেকে সাহায্য নিতে পারেন এর আগে সুনামগঞ্জের ব্রাঞ্চ তিনি সামলাতেন জি স্যার আই উইল ট্রাই রোদেলা মলিন মুখ নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় রাসুদের জমানের মুখে পৌষ আনন্দ বিড়বির করে বলে ঘুঘু তুমি একদিন আমার ফাঁদে পড়বে এইবার রোদেলা নিজের দেখতে ফিরতে থেকে তাস্রীপ বিষণ্ন মুখ নিয়ে রোদেলা বসে আসে তাশ্রীফ কয়েক মুহূর্তে রোদেলার দিকে তাকিয়ে নিজের কাছে মন দেয় মনে মনে ভাবে আচার্য এই পদ মেয়েটার কর্মকাণ্ড দেখে তো এত সময় নষ্ট করছে কেন ফোনের ভাইব্রেশন শব্দে তাস্রিফ ফোনটা উঠিয়ে রিসিভ করে কানে ধরে হ্যাঁ মা ফোন দিছো কেন আমি তো অফিসে ওপাশ থেকে নারী কণ্ঠ শোনা যায় আজ বিকেলে অফিস থেকে ছুটি নিয়ে রাখবি কেন মা কী হয়েছে কি হয়েছে মানে আজ তোর জন্য মেয়ে দেখতে যাব ভুলে গেছিস মা মাসের মধ্যে এতবার তো ওরা আমাকে ছুটি দিবে না মেয়ে দেখার জন্য অলরেডি তিনটে লিভ নিয়ে বসে আছি এই শেষবার বাবা ঘটকের কাছ থেকে যা শুনলাম মেয়ে সবই পছন্দ আমার মেয়ে অসম্ভব সুন্দরই ছবি দেখেছি আমি তাই তাহলে এখানেই ফাইনাল করে দাও আর দেখাদেখি দরকার কি রোজ রোজ মেয়ে দেখতে যাওয়ার জন্য ছুটি নিতে হবে না বেঁচে যাব ঠাট্টা করে বলে তাসরিফ রোদেলা এসে তাসরিফের ডেক্সের সামনে দাঁড়ায় তাসরিফ খানিকটা অবাক হয়ে মাকে বলে ফোনটা কান থেকে নামিয়ে নেয় তারপর জিজ্ঞাসা করে কিছু বলবেন রোদেলা মাথা ঝাঁকায় তার গলার স্বর অন্তত নিচু তাশরিফ মনে মনে বলতে চায় কি ব্যাপার মিস মেজাজি এভাবে আজ আমার ডেস্কের সামনে এসে মিউমিউ করছেন কেন কণ্ঠে সে চাবুক কোথায় সবসময় তো জিব্বাই চাবুক নিয়ে ঘুরেন কিন্তু সে বলে বলুন কি দরকার রোদুল্লা বলেন জি স্যার আমাকে সুনামগঞ্জের গত এক মাসের হিসাবগুলো দেখে দিতে বলছেন কিন্তু আমি তো আগে কখনো ওটা দেখিনি জিএম স্যার বললো ওটা আপনার দায়িত্বে ছিল যদি বুঝিয়ে দিতেন তার সে মনে মনে হাসছে আচ্ছা তাহলে এই ব্যাপার এই জন্য মিস মেজাজি মিউ করছে আজ মুখে বলে বুঝলাম কিন্তু এখন তো আমার হাতে প্রচুর কাজ আমি তো অন্য কাউকে সাহায্য করতে পারবো না সরি আপনি একটু পরে আসুন রোদেলার মনে হচ্ছে এইমাত্র কেউ তার মুখে ঝামা ঘষে দিয়েছে খুব জ্বলছে তার মুখ লোকটা এইভাবে অপমানের প্রতিশোধ নিল রোজেলা স্পষ্ট দেখছে দেখছে অলস ভঙ্গিতে বসে ফোনে কথা বলছিল সে তাই রোদেলা সাহায্য চাইতে এসেছিল এই লোকটা এতটাই চতুর এর চেহারা দেখে কে বলবে এই লোকটা এতদিন যে ভদ্রভাবে এসেছে না না পৃথিবীতে কোনো ভদ্রলোক নেই তার প্রমাণ আবারও পেয়ে গেছে রোদেলা পায়ে নিজের ডেস্কের কাছে ফিরে এসে বিরস মুখে বসে থাকে রোদেলা তার সামনে ফাইলের স্তূপ এই মুহূর্তে ইচ্ছা করছে পোটাল ঢেলে তার সামনে রাখা ফাইলগুলিতে আগুন ধরিয়ে দেয় তারপর সেই আগুনে জিএমস আর এর আর এই তাস্রিফ ভাষার নামের ভদ্রলোকের মুখোশে পড়ে থাকা চতুর লোকটিকে জ্বালিয়ে দেয় ডেস্কে রোদেলার নামের অহংকারী বদমেজাজ মেটা কাচুমোচু মুখের দিকে তাকিয়ে বিজয়ের হাসি আসে তাসরিফ ঠিক হয়েছে একেবারে জিএম স্যারকে মনে মনে অসংখ্য ধন্যবাদ জানাইছে জিএম স্যার তাকে সুযোগ করে দিয়েছে এই মেয়েটির অপমানের যোগ্য জবাব দিতে রোদেলা পরাজিত মুখের দিকে তাকে মনে মনে তাকে জিজ্ঞাসা করে তাসরিফ কি মিস মেজাজি কেমন লাগছে এখন অফিসের লাঞ্চ টাইম হয়ে গেছে তাসরিফ চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে রোদেলার দিকে তাকায় এক মনে ফাইল কাটছে যেন ক্যান্টিনে যাওয়ার জন্য কোনো তারা নেই তার এক ঘন্টা পর লাঞ্চ টাইম শেষ হয় অফিসে সবার লাঞ্চ হয়ে গেছে তারশিব নিজের লাঞ্চে ডেক্সে ফিরে এসে আবারও রোদেলা থেকে দেখায় একবার ক্যালকুলেটার একবার ফাইল একবার নিজের টিফিন বক্সের দিকে তাকাচ্ছে রোদেলা তারশিব খেয়াল করলো তার হঠাৎ করে সামনে ডেক্সে বসা রাগি বথ কিন্তু অসম্ভব পরিশ্রমী মেয়েটার জন্য খারাপ লাগছে মেইন রোডে বাস ধরে নেমে গলির পথ ধরে মেইন রোড থেকে হেঁটে গেলে মিনিট লাগবে এই ঘিঞ্জি গলিতে হাঁটতে ভালোই লাগে তার অফিস ছুটি হয় পাঁচটায় আজ কাজের চাপে বেশি থাকায় অফিস থেকে ছটা নাগাদ বের হয়েছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাতটা বেজে যাবে গলির টঙ্গের দোকানগুলো তো জমজমাট ভিড় সন্ধ্যার সময় এই পাড়ার আড্ডা দেওয়ার সময় এই সময়টা প্রত্যেকটা টঙ্গের দোকানে দেশের হালচাল ও রাজনীতি নিয়ে বিশদ আলোচনা রোদেলা কিছুতেও হেঁটে যাওয়ার হঠাৎ করে হাঁটার গুঁতে থামিয়ে দেয় কিছুটা দূরে আধো অন্ধকার দৃষ্টি দাঁড়িয়েছে কাঁধে তার বইয়ের ব্যাগ কারোর সাথে কথা বলছে সে বৃষ্টির সাথে ছেলেটাকে রোদেলা ছেলেটাকে দেখে শুকনো এবং লম্বাটা একটা ছেলে চেহারা দেখে তো বৃষ্টির সমবয়সী মনে হচ্ছে এই আধো অন্ধকারে কী করছে তারা রোদেলা দুটো পা চালায় রোদেলার দিকে চোখ পড়তে ভয়ে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে বৃষ্টি দাঁত কিরমির করে চাপা সরে বলে আপু আসছে আপু তুমি শিগগির ভাগো বৃষ্টি কতটা শেষ করতে না করতে ছেলেটি উল্টো পথে হাঁটতে শুরু করে খুব দ্রুত সে চোখের আড়াল হয়ে যায় বৃষ্টি নিজের জায়গাতে ঠায়ে দাঁড়িয়ে থাকে বৃষ্টি মনে মনে কথা সাজাতে থাকে মেজবাবুকে তার প্রশ্নের যথাযথ উত্তর না দিতে পারলে আসছে শেষ এখন যদি সে মেজবাবুকে বলে এই ছেলেটা তার বন্ধু তার মেজবাপু কখনোই বিশ্বাস করবেন না কারণ মেজবাপু তার সব কয়েকটা ছেলে বন্ধুকে চেনে এমনকি তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পর্যন্ত মেজবাবুর মুখস্থ এখন তাহলে কি জবাব দিবে সে মেজবাপুকে বৃষ্টি ছেলেটা কে ছিল রোদেলা ধমকেশ্বরে কণ্ঠে ধমকেশ্বর যদিও বৃষ্টি রোদেলার প্রশ্নের উত্তর আগের থেকে সাজিয়ে রেখেছিল তবুও তার বোনের চোখ মুখ দেখে তার খুব ভয় হচ্ছে ভয়ে সে সব গুলিয়ে ফেলছে একটা ঢোক গিলে বলে আপু ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে ডিস্টার্ব করে মানে কবে থেকে ডিস্টার্ব করে আর তুই ওর সাথে কী কথা বলছিলি এত ও যাতে আমাকে আর ডিস্টার্ব না করে তাই বুঝিয়ে বলছিলাম আপু রোদুলা বোনকে দেখে বৃষ্টি ভীত হয়ে আছে তারপর কয়েক মুহূর্ত বলে বুঝিয়ে বলার দরকার নেই একটা ঠাটিয়ে মেরে দেবী কানে নিচে তারপর লোক জড়ো করবে এরা বুঝ বুঝতেও ছেলে না এসব ছেলেদের আমার ভালো করে আছে দেখলেই তো মনে হয় এইমাত্র গাঁজা ফুকে এসেছে নজরুলের মতো লম্বা চুল রেখেছে আবার চাপা ভাঙা চেহারা রোদলার কথা শোনার সাথে সাথে বৃষ্টির মনটা খারাপ হয়ে গেল আপু এভাবে কাউকে না জেনে গাঁজাখর উপাধি কীভাবে দিতে পারে চুল বড় লাগলে গাঁজাখোর নাকি আদিল মোটেও অমুন নয় আর আদিলের চেহারা মোটেও খারাপ নয় চাপা ভাঙা কোনো বলল আপু ওর ক্লাসে প্রায় তো আদিলকে পছন্দ করে অসুন্দর হলে তো করতো না আদিল সুন্দর বরং জাহিন ভাইয়া যার সাথে আপু প্রেম করছিল তার থেকে আদিল হাজার গুণ বেশি ভালো দেখতে বাসায় চল রোদেলা হাঁটতে থাকে বৃষ্টির মুখ কালো করে বনের পিছু পিছু পা ফেলে নিরবতা ভেঙে রোদেলা বলে বাবার পাটা ঠিক থাকলে তোকে এভাবে একা চলাফেরা করতে হতো না তুমিও তো একা চলাফেরা করো আপ আমি আর তুই কি এক তুই হলি একটা মেনি বিড়াল তুই আর তোর বড় তুই কি এক তুই তো একটা মেনি বিড়াল তুই আর বড়ো আপু এত ভ্যাবলা টাইপের কেন বুঝি না আমার মতো হতে পারিস না বৃষ্টির চুপ থাকে সে আর বড় বাপু মোটেও ভ্যাবলা টাইপের মেয়ে না বরং আপু একটু বেশি কঠিন টাইপের মেয়ে সেদিন আদিল তো বলেই ফেল তোমার এই মেজো আপুকে বানাতে গিয়ে মাটি কম পড়ে গেছিলো তাই সৃষ্টিকর্তা সিমেন্ট দিয়ে বানিয়েছে সিমেন্ট মানবিশে আপুকে প্রায় দেখি রাস্তায় বাসের জন্য দাঁড়িয়ে থাকে চোখ মুখ পুচকে কেমন দাঁড়িয়ে থাকে উনি কি সবসময় এমন কঠিন মুখ করে তাকে এ প্রেম করতো কিভাবে বিয়ের পর তোমার এই আপুকে আমি সিমেন্ট আপু ডাকবো আমি রোদেলা রোদেলা আমিন বাবা নাম রুহুল আমিন মায়ের নাম ড্যাশ যাই হোক বাদ দিন আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে আমি যখন দশ বছর বয়সী তখন তারা এখন দুজনে আলাদা আলাদা সংসার পেতে সুখী জীবনযাপন করছে আমার বয়স সাতাশ বছর কিন্তু বার্থ সার্টিফিকেট ছাব্বিশ আমার গায়ের রং উজ্জ্বল শ্যামলা কখনো কখনো পর্ষা আবার কখনো কখনো কালো কোনো নির্দিষ্ট রঙ নাই। আমার অনেকগুলো বাবা মায়ের মতো আমার গায়ের রঙগুলো অনেকগুলো আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট জুনিয়র অ্যাকাউন্ট অফিসার পদে সার্ভিস দিচ্ছি স্যালারি যা পাই তাতে আমাদের মধ্যবিত্ত সংসার বেশ ভালোভাবে চলে যায় আমি একজন অবিবাহিত ইন্ডিপেন্ডেন্ট ওমেন একটা তিন বছরের রিলেশন ছিল কিছুদিন আগে সেটা শেষ হয়ে গেছে তার কারণ ড্যাশ যাই হোক এটা বাদ দিন আমি এখন নিজের ঘরের দরজা বন্ধ করে বসে আছি তার কারণ আমি বাড়িতে আমার বিয়ের প্রস্তাব এসেছে বিয়ের প্রস্তাব এসেছে আমার ডলি খেলা আমার মায়ের একমাত্র বোন পেশায় একজন পাশের বাসার আন্টি অবশ্য আমার নানাবাড়ির দিক দিয়ে সব লোকজনই এখন শুধুমাত্র আমার নানা ভাই বাদে ডলি খেলার মুখোমুখি আমি হতে চাই না এই জন্য আমি ঘরের দরজা বন্ধ করে বসে আছি এই পর্যন্ত লিখে রোদেলা লেখাটা কলম দিয়ে কাটতে থাকে কাগজটা তলা পাকিয়ে ময়লার ঝুড়িতে মারে তার ভীষণ মেজাজ গরম হয়ে যাচ্ছে দরজা বন্ধ করার পরেও বসার ঘর থেকে ওই মহিলার গলা শোনা যাচ্ছে এই মহিলার গলা নয় যেন আস্ত একটা মাইক রোদেলা অপেক্ষা করতে থাকে কখন এই মহিলা ঘর থেকে বের হবে এই মহিলা বের হলে সে একটু ছাদে যাবে অনেক দিন হয় বিকালে ছাদে যাওয়া হয় না তার বসার ঘরে দুই সিটের একটি সোফা পুরো দখল করে বসে আছে সাম সুনাহার ডলি অন্তত স্বাস্থ্যবান একজন মহিলা শৈলে বিশ্রীভাবে মেদ জমে তাকে মোটামুটি বড় সাইজের একটা পেঙ্গুইনের মতো দেখতে তিনি আজ রোদেলার বাড়িতে রোদেলার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন পাত্র তার নরদের ছেলে ছেলে ইটালি প্রবাসী বিয়ে করে বউ নিয়ে যাবে তার মতে এরা রোদেলার রাজকপাল হবে যদি এইখানে রোদেলার বিয়ে দেওয়া হয় তার সামনে বসে থাকা তার ছোট বোনের প্রাক্তন স্বামী রুহুল আমিনের দিকে তাকে চোখ মুখ কুচকে বলে তুমি আর তোমার মেয়েদের আমাদের আপন নাই ভাবতে পারো কিন্তু ওরা তো চাইলে অস্বীকার করতে পারে না যে আমরা ওদের আপন ডলির কথায় রুহুল আমি শুকনো হাসি আসে তারপর বলেন দেখে না আমি কখনোই আমার মেয়েদের উপর আমার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দি এই দেখেন মেঘলা যাকে পছন্দ করেছে তার কাছে বিয়ে দিছি রোদলা বেলা তো তাই ওর পছন্দ অনুযায়ী স্বভাবে আপনি ওর সাথে কথা বলেন আগে কথা কীভাবে বলবো আমাকে দেখলেই তোমার মেয়ে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে তা কি আমি জানি না সে কী ভেবেছে বয়স তো কম হলো না এরকম করলে পরে ভালো পাত্র জুটবে আমার ভাসুর যে ছিল এক সময় সময় মতো বিয়ে করেনি বয়স সেই তিরিশের কোটায় পৌঁছাচ্ছে চোখের চামড়া কুচকে যেতে শুরু করছে অমনি তাদের টনক নড়ছে কিন্তু তখন আর লাভ কী হলো মন মতো কোনো পাত্রই পেলাম না প্রস্তাব যা আসতো সব ডিভোর্সে নয়তো এক বাচ্চার বাপ কিছু মনে করো না রুহুল রোদেলার সাথে যদি সেরকম কিছু হয় দেখতে পারবে সেটা রুল চুপ করে থাকে ডলি বলতে থাকে মেঘলার তো ব্যবস্থা হলো এখন রোদেলাকে বিয়ে দাও বাকি থাকলো বৃষ্টি ও তো আগুন সুন্দরী তুরিমালের ডাক্তার ইঞ্জিনিয়ার জুটে যাবে ওর জন্য তোমার শরীরের যে অবস্থা একবার স্টক করে ফেলছে রোদেলা নিজের ঘর থেকে সবটা শুনছে রাগে তার গা কাঁপছে নিশ্চয় নাজমুন নাহার নামের। ভদ্রমহিলা ওনাকে পাঠিয়েছে এসবের জন্য সে চোখ মুখ শক্ত করে বসে থাকে রান্নাঘর থেকে উঁকি মারে আয়সা সিদ্দিকা রোদেলা তাকে কড়া করে বলে দিয়েছে রোদেলার নানাবাড়ির কেউ আসলে যেন সে তার সামনে না যায় তাই সে রান্নাঘরে দাঁড়িয়েছে এই নে দেখ আরে একবার তো তাকা তাশ্রিফ কপাল কুষিয়ে তার মায়ের দিকে তাকায় তাশরিফের মা তহমিল রহমান একটা ছবি তাশরিফের দিকে বাড়িয়ে রেখেছে আরে আমাকে দেখাচ্ছিস কি ছবি দেখ মা আমাকে বিরক্ত করবে না এখন যাও পরে দেখবো দেখছো না কাজ করছি তহমিনা মুখ ভার করে তাসরিফের পাশে বসে পড়ে তাসরিফ বাধ্য ছেলের মতো ঠিক আছে দাও দেখে দিচ্ছি তহমিনা খুশি খুশি ছেলের দিকে ছবিটা বাড়িয়ে দেয় তাসরিফ ছবিটা দেখে খুব কম বয়সী একটা মেয়ে স্কুল ড্রেস পরে আছে চেহারা থেকে বাচ্চা ভাবটা এখনও যায়নি মা বেছে বেছে আবারও একটা নাবালিকাকে ঠিক করেছে তার জন্য পাশ থেকে তহমিদা আল্লাহ দিকে গলা বলে মেয়ে এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে বাবা সিমেন্টের ব্যবসা মোটামুটি স্বচ্ছ পরিবার সবচেয়ে ভালো দিক কি জানিস মেয়ের বাপ দেশের বাড়ি বরিশাল তার সে অবাক হয়ে বলে বরিশাল হলে লাভ কী তহমিনা নাককুচকে বলে বরিশাল ছাইয়া ছাড়া বরিশালদের মর্ম কেউ বুঝতে পারবে না বুঝলি এত বছর ঢাকায় থাকি সবইতে দেখেছি বরিশালের মেয়েরা বর পাগল হয় বেশি অন্য কোনো বিভাগের মেয়েরা নিয়ে আমি অন্ততকে সংসার করতে পারবো না তুমি যেমন অন্য বিভাগের মেয়েদেরকে নাক ছিটকাচ্ছ মা তেমনি অন্য বিভাগের মেয়ের মারাও আমাকে দেখে নাক ছিটকাবে গিয়ে দেখো সবাই তো জানে বরিশাল মানে বাটপাট পাট হো করে হাসতে থাকে তার শ্রীব কথাটা বলে তহমিনা বিরক্ত হয়ে বলে নাক ছিটকাবো কেন আমি বলতে চাচ্ছি তারা তো রুটি পিঠা নারকেল ঝোল চিনবে না তোকে বানিয়ে কিভাবে খাবে তুই রুটি পিঠা আর নারকেল ঝোল কত পছন্দ করিস তারশ্রিপ মায়ের কথায় উচ্চস্বরে হেসে ফেলে তহমিনা অবাক হয়ে বলে হাসছিস কেন তার শ্রীপ হাসতে হাসতে জবাব দেয় মা বিয়ে কি মানুষ রুটি পিঠা নারকেলের ঝোল খাওয়ার জন্য করে তোর বাপ তো তাই করেছিল আমি ভালো রান্না বান্না জানি তাই দেখে তো করেছিল বাবা মায়ের পছন্দ আর আমার পছন্দ আলা আমি তো রান্না করা বাবু যে খুঁজছি না তাহলে কি করছিস শহরে মডার্ন কোনো মেয়ে গায়ে ওড়না থাকে না চাকরি করবে কথায় কথায় টাকার গরমে দেখে এমন মেয়ে তার সেই আমি এমন কাউকেই খুঁজছি না আমি খুঁজছি অতি সাধারণ একটা বুঝদার মেয়ে বেশি রূপপতি হওয়ার দরকার নেই তবে মনটা খুব ভালো হবে তুমি বেছে বেছে এসব বাচ্চা মেয়েগুলোকে ধরে আনো না তো আমার আনিজি লাগে মা কত ছোট একটা মেয়ে এর বোধহয় ভোটার আইডি কার্ড হয়নি তুমি ছবিটার দিকে ভালো করে দেখো আমার তো মনে হয় নিজের সর্দি মুছতেই পারে না এই মেয়ে তখনই না বলে মেয়েরা নিজের সর্দি মুছতে জানলেও বিয়ে হতে না হতে বাচ্চার সর্দি কীভাবে মুছতে হয় তা শিখে ফেলে এই মেয়ে পারবে তারশিব মায়ের কথায় বিরক্ত হয়ে চোখ মুখ উচকে তার দিকে তাকায় ঠিক আছে তুমি খুঁজে বের করো তোমার পছন্দের মেয়ে তাহমিনা গটগট করতে করতে চলে যায় তারশিব হাসতে থেকে মনে মনে চায় সে যেমন মেয়ে চায় আজকাল এমন মেয়ে পৃথিবীর অস্তিত্ব তো রয়েছে তবে খুব কম খুব পাওয়া মুশকিল সে কীভাবে খুঁজে বের করবে ফোনের স্ক্রিনের দিকে আছে সে এমনিতে মেজাজ প্রচুর গরম হয়ে আসে এখন এই ফোনটা রিসিভ করায় মেজাজের দফারফো করতে চায় না সে কিন্তু কয়েক মুহুর্তে চিন্তা করে অবশেষে ফোনটা রিসিভ করে রোদেলা ওপাশ থেকে তার দুলা ভাই ময়নুল ইসলামের কণ্ঠ হ্যাঁ হ্যালো রোদেলার গলার স্বর স্বাভাবিক রেখে বলে জি বলুন দুলা সব ভালো আর রাখো তো সব ভালো আগে বলো তোমার আপার ফোন বন্ধ কেন ময়নুলের কণ্ঠের ধমকেশ্বর আপুর ফোন আমি বন্ধ করে আলমারিতে তালা দিয়ে রেখেছি ফোনটা একটু রেস্ট দরকার মানে কী সব বলছো তুমি তোমরা কি আমার সাথে ফাজলমি করছো রোদেলা জি আপনার সাথে আমার ফাজলামির সম্পর্ক দুলা ভাই শোনে রোদেলা তোমার আপুকে বলবে কালকের মধ্যে যদি বাড়িতে গিয়ে আমার মায়ের কাছে ক্ষমা না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কী খারাপ হবে শুনি রোদেলা পাল্টা প্রশ্নে ময়নুল বিগড়ে যায় তোমাদের সব বন্ধের তেজ একটু বেশি রোদেলা জি তা তো একটু বেশি এখন বলুন খারাপ কি করবেন আপুকে ডিভোর্স দিয়ে দেবেন শুনুন দুলা ভাই বাচ্চাটা একবার পৃথিবীতে আসো তারপর আমি নিজেই দাঁড়িয়ে আপনারা আর আপু ডিভোর্স করিয়ে দেবো এই মেয়ে বেয়াদবের মতো কথা বলছে কেন কারণ আমি বেদ শুনুন বাচ্চাটাকে জন্মাতে দিন আপনার বাড়ির বংশধর আপনাদের হাতে তুলে দিই আমি আপুকে আমাদের বাড়িতে নিয়ে আসবো এমনিতে ওই বাচ্চা আপনার আর আপার ভালোবাসায় জন্ম নিচ্ছে না ও হচ্ছে আপনার মুখে একটা ইতরের কামনা আর আপুর মতো নির্ভমের বোকামির ফসল কথাটা বলে রোদেলা ফোন কেটে দেয় ফোন হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে মৃদু বাতাসে রোদেলার কপালের কাছে চুলগুলো উঠছে সেগুলো আঙুল দিয়ে কানের পাশে সরিয়ে রেলিংয়ে হাত রাখে বিষণ্ন দুটি চোখ দৃষ্টি শূন্য রেখে একটা গভীর নিঃশ্বাস পেলে তারপর নিচের দিকে তাকায় আচ্ছা সে যদি এখান থেকে এই ছয়তালের উপর থেকে হঠাৎ করে নিচে পড়ে যায় তাহলে কী হবে কথাটা মনে আসতে রোদেলা রেলিংটাকে শক্ত করে আঁকড়ে ধরে তারপর আবারও নিচের দিকে তাকায় নিচের দিকে তাকাতে রোদেলার চকে পড়ে সেদিনের ছেলেটা এই ছেলে এখানে কি করছে হাত নাড়িয়ে কাকে ডাকছে কি সাংঘাতিক ছেলে রোতালের দুই মিনিট ছেলেটাকে দেখে সিঁড়ি দিয়ে দৌড় যায় এই ছেলেকে আজ উচিত শিক্ষা দিয়েই ছাড়বে এখন তার হাত দুটো অপশান এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়া নয়তো এখানে দাঁড়িয়ে থেকে আসামির মতো পুলিশই জিজ্ঞাসাবাদ সহ্য করা প্রথম কথাটা করা যেতে পারে কিন্তু এতে তো ভবিষ্যতে কাপুর হিসেবে চিহ্নিত হবে তাই পালিয়ে যাওয়া বাদ দিয়ে বীরপুরুষের মতো টান টান হয়ে দাঁড়িয়েছে সে এখানে কেন এসেছে এই প্রশ্নের কিছু ভুলভাল উত্তর দিয়ে সটাকে পড়বে এখান থেকে রোদেলা দুটো পায়ে আদিলের সামনে এসে দাঁড়ায় রোদেলা বাস পাখির আদিল কিছুটা ভীত বন্ধু বান্ধবের কাছ থেকে যা শুনেছে বৃষ্টির এই খুব সাংঘাতিক এমন মেরে দেয় রোদেলা আদিলের পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে তাকায় ফর্সা মুখ সুন্দর চোখ মাথা পরতে ঝাঁকড়া চুল উচ্চতায় বেশ লম্বা রাতে ভালো করে দেখেনি সেই ছেলেটাকে চেহারা মোটেও চাপা না হঠাৎ করে মনে হলো চেহারা কেমন চেনা চেনা লাগছে কার সাথে যেন মিলছে খুব চেহারাটা কয়েক মুহূর্ত পরে ধমকে ওঠে এই ছেলে তোমার নাম কি আদিল একবার ঢোক গেলে নেয় এই মহিলার গলার স্বর এই মহিলার আচরণের মতো ভয়ঙ্কর অথচ বৃষ্টিকে মিষ্টি একটা মেয়ে কিছু সাহস সঞ্চার করে ভদ্রভাবে বলে আমার নাম আদিল হাসান আপু কিছু পড়ো তুমি আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট আপু অ্যাডমিশন ক্যান্ডিডেট পড়ার টেবিলে থাকবি মহিলা মাদ্রাসার নিচে কি করছো জানো এই বিল্ডিংয়ের চারতলায় মহিলা মাদ্রাসা আছে আদিল মাথা ঝাকা বলে না আপু জানতাম না আমি আসলে এখানে বন্ধুদের সাথে এসেছি তোমার বন্ধুর সাথে এসো তোমার বন্ধুরা কই আর তোমার এই চাপা গালির ভেতরে কী করছো এটা তো বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার মতো জায়গা না পাশে একটা মাঠ আছে সেখানে ওখানে যাও জি আপু এক্ষুনি যাচ্ছি বলে আদিল মাথা ঘুরিয়ে দুই পা ফেলে পেছন থেকে রোদের রাখে শোনো আদিল ঘুরে দেখায় বৃষ্টি কেচেনো কোন বৃষ্টি এপো আমি কোনো বৃষ্টিকে চিনি না রোদেলা এক মুহূর্ত মনে হলো ধমকাধমকি করে ছেলেটাকে শাসিয়ে দিবে পরক্ষণে মনে হলো বকাটে টাইপের ছেলে যদি আখপোশটা বৃষ্টির উপর গিয়ে পড়ে তাই নিজেকে সামনে নিয়ে বলে কিছু না তুমি যাও আর যেন এই রোডে না দেখি রোদেলা মুখ থেকে কথাটা বের হতে যেটুকু দেরি হলো আদিলের সেই স্থান থেকে গায়েব হয়ে যেতে সেটুকু দেরি হলো না ছয়তলা থেকে বৃষ্টির রুমের বেলকনি দিয়ে সবটা দেখেছিল বৃষ্টি সে আতঙ্কে জমেছিল এই মেজোয়াপো থাকতে এ জীবনেতে হয় তাদের প্রেম সফল হবে না আপাতত এই কথাটা মাথায় আসছে তার এই এই রোদেলা মাথা ঘুরিয়ে মেহরিনের দিকে চাইছে কি মেহরিন পা কিছু বলবেন মেহরিন চেয়ার টেনে বসে রোদেলার মুখের দিকে তাকিয়ে বলে কি ব্যাপার বলো তো আজকাল অফিসে সারাক্ষণ কাজ নিয়ে ডুবে থেকে প্রমোশন তো নাস্তে নাচতে এলো বলে রোদেলা হেসে ফেলে কি যে বলে না পা তুমি অবশ্য প্রমোশন রিজার্ভ করো এই অফিস আমার দেখা দ্বিতীয় পরিশ্রমী এমপ্লয় হচ্ছে তুমি প্রথম জনকে কৌতুহুলি দৃষ্টিতে তাকিয়েছে রোদেলা মেহরুনের দিকে আরে কে আবার তাসরি ভাসান যেমনই পরিশ্রমী তেমনই একজন ভদ্রক তাশ্রীপের নাম শুনতে রোদেলা চোক কুচকে ফেলে মেহরুন উৎফুল্লের সাথে বলতে থাকে আচ্ছা তাশ্রী ভাসানকে তোমার কেমন লাগে রোদেলা মেহরুনের কথায় রোদেলা চমকে ওঠে আমার কেমন লাগে মানে কেমন লাগে মানে কেমন ছেলেটা সুন্দর না বলো আমার তো বেশ লাগে রোদলা এক পলক শিবের দিকে তাকায় এক মনে ডেস্কটপে কি যেন করছে হুম তথাকথিত সুন্দর তবে পার্সোনালি আমার ভাল লাগে না রোদেলা জবাব দেয় মেহরুণ অবাক হয় বলে কেন ভাল লাগে না কেন সুন্দর ছেলেদের দেখলে আমার রবীন্দ্রনাথের অপরাজিত গানের অনুপমের কথা মনে পড়ে যায় মাকাল ফল রোদলা কথাটি বলে আরও এক পা শিবের দিকে তাকায় মেহরুন বলে ওমা কি কথা বলো তুমি শিবের আর অনুপমার কী এক হলো তাশিব কত ব্যক্তিত্ববান একজন পুরুষ আমি তো ঠিক করেছি আমার ননদের জন্য ওর কাছে বিয়ের প্রস্তাব রাখবো রোদেরা চোখ বড় বড় করে মেয়েরনের দিকে তাকিয়ে থেকে বলে সত্যি না কেউ হুম বেশ তাহলে আমি আমার বাস্তবে ফিরিয়ে নিলাম তারশিব হাসান তো কোনো মাকাল ফল নয় তিনি হচ্ছেন হাই ভাইটামিন সমৃদ্ধ একটি অতি সুস্বাদু ফল মেহেরিন হাসতে হাসতে বলে যাই বলো ওর মতো ছেলে হয় না আমি তিন বছর ধরে দেখছি হি ইজ আ ট্রু জেন্টারম্যান রোদেলা আপনাকে জিএম স্যার ডেকেছে সেই ডাক্তারের কাছ থেকে আবারও সেই ভয়ঙ্কর লাইনটি শুনতে পেল রোদেলা তার সমন এসে গিয়েছে তার শিব নিজের ডেস্ক থেকে রোদেলার আতঙ্কিত মুখটি স্পষ্ট দেখতে পায় রোদেলা ধীরে ধীরে উঠে দাঁড়ায় ভেবেছিল কাজের চাপ কম থাকবে কিন্তু না এই রাশেদুজ্জামান তার পিছনে হাত ধুয়ে পড়েছে বাইরে থেকে জিএম রাশিদুজ্জামান রাশ ভরি পুরুষালী গলার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে তিনি রোদেলাকে কড়া গলায় কথা শুনিয়ে যাচ্ছেন ধমকাচ্ছেন কেবিনের বাইরে অনেকগুলি কৌতূহলী চোখ তাদের মধ্যে কারো চোখে রোদেলা নামের চুপচাপ মেটির জন্য দুশ্চিন্তার ছাপে স্পষ্ট তবে বেশিরভাগ লোকজনের চোখে চাপা আনন্দ কারণ তারা রোদেলাকে হিংসে করে রোদেলার নামের মেয়েটি তাদের কাছে কেবল ডিমাগি একটা মেয়ে এর সাথে এমনই হওয়া উচিত তার সে কিছুক্ষণ নিজের ডেক্সে থম মেরে বসে থাকে এই মুহূর্তে তার কি করা উচিত সে ভাবতে থাকে সে আর চাইলে রোদেলার নামের খিটখিটে মেজাজের মেয়েটাকে বাঁচিয়ে দিতে পারে এজন্য হয়তো তাকে কিছু কথা শুনতে হবে এখন তার কি করা উচিত রোদেলাকে বাঁচাবে নাকি এখানে বসে বসে অন্য সবের মতো মজা দেখবে হ্যালো এই তুই ফোন দিয়েছিস কেন আমাকে ফোন রাখ মইনুলের ধমককে কেঁপে ওঠে মেঘলা তার সমস্ত শরীর কাঁপছে কাঁপা কাঁপা গলে বলে তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে কিভাবে কথা বলবো তোর সাথে বেয়া কোথাকার তুই আমাকে আর ফোন দিবি না আমি কি করছি একটু বলবে তো তোমরা সবাই কেন আমার সাথে এমন করছো মইনুল আমি তোমার বাচ্চার মা হতে চেয়েছি একটু মায়া কি হচ্ছে না আমার ওপর হ্যাঁ সেজন্যই তো তোকে এখানে রেখেছি নয়তো কবেই তিন তালাক দিয়ে দাম মইনুল এসব কি কথা বলছ কান্নায় ভেঙে পড়লো মেঘলা মইনুল বলে কেন তোর বোন তো বললো বাচ্চাটা বের হলে তোকে আমার থেকে ছাড়িয়ে নেবে আর তুই এখনও আমার মায়ের কাছে ক্ষমা চাসনি কেন এত তেজ কেন তোদের ভালো শিক্ষা তো তোদের নেই অবশ্য তোদের তো দোষ নেই দোস্তর বাপ মায়ের ময়ুনুলের কথার পিঠে কোনো কথা বলে না মেঘলা অজর ধারায় তার চোখ দিয়ে ঝর্ণা যন্ত্রণা পড়ে যাচ্ছে হঠাৎ করে পেটের মধ্যে চিন চিন ব্যথা অনুভূতি হয় পেটে হাত দিয়ে বসে থাকে ময়নুল আরও কিছু মেঘলাকে কথা শুনিয়ে যায় কেটে যায় পশুসুক্ত দুটি চোখ নিয়ে ঘরের এক করে চুপ করে বসে থাকে মেঘলা আয়সাজের দিকা ঘরের দরজায় দাঁড়ায় তার ইচ্ছে করছে মেটার মাথায় একটু হাত বুলে দেয় কিন্তু মেঘলা কখনোই সেই অধিকার তাকে দেয়নি এই মেয়েটির জন্য তার আলাদা রকমের মায়া প্রথম জীবনে প্রথম স্বামীর সংসারে আইসআসির দিকা ঠিক এভাবে নিঘৃত হতো কোথাও যেন তার সেই ফেলে আসা জীবনের সাথে সে মেঘলার বর্তমান জীবনে বেশ মিল খুঁজে পায় রাশেদ উজ্জামান একবার রাশিপের দিকে তাকাচ্ছে একবার রোদ্দলাকে দেখছে দুজনে তার সামনে দাঁড়িয়েছে তারপর তার শিবের দিকে দৃষ্টি স্ত্রী রেখে কর্কশ কণ্ঠে বলে ওঠে আপনি বলতে চাইছেন আপনি ইচ্ছে করে তাকে সাহায্য করেননি এর পিছনে কারণ তেমন কিছু কারণ না স্যার একটু বিজি ছিলাম আমি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর ভাউচার দেখছিলাম উনি আমার কাছে সাহায্য চেয়েছেন সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো নেক্সট টাইম থেকে এরকম হবে না আই প্রমিস রোদুলা তার শ্রীপের দিকে তাকায় মনে মনে সে বলতে থাকে আমাকে হেনস্থা করে এখন তার ভয় প্রায় করতে এসেছে নাটক পুরুষ মানুষ যেমন নিজের চেয়ারটে বসতে বসতে বলে এটা কেমন কথা তার শ্রীভাষণ আপনি তো অতটা আনপ্রফেশনাল না জুনিয়র কলিকদের শিখিয়ে পড়িয়ে নিলে কোম্পানি কাজে এগাবো কি সরি স্যার আমাকে আমার ভুলটা শুধরে নেওয়ার একটা সুযোগ দিন প্রমিস করছি নিজের বেস্ট দিব যেমন একবার রোদে লাখে দেখে তারপর বলে ঠিক আছে কালকের মধ্যে কাজটা কমপ্লিট করে দিন দুজন মিলে তারপর দেখছি এস স্যার বলে তাশ্রিপ রোদুলার দিকে তাকায় রোদুলা এক পলক তার দিকে তাকিয়ে দিকে মুখ ফিরিয়ে নেয় তারশ্রিপ মনে মনে হাসে মিস মেজাজি এখন কি আপনার সাথে কাজ করতে হবে আমার কি আশ্চর্যের ব্যাপার কেবিন থেকে আগে বের বেরোয় তার হাতে কিছু ফাইল তার পিছনে গুটিগুটি পায়ে বেরোয় রেদলা কেবিনের বাইরে যারা মজা দেখবে বলে এসেছিল তারা ওখানে আসতে দুটো নিজের ডেস্কে ফিরে যায় রোদলা ডেক্সের কাছে আসে দাঁড়িয়ে পড়ে তাশ্রিপ তারপর মাথা ঘুরিয়ে পেছনে দাঁড়ানো রোদেলার মুখের দিকে তাকিয়ে বলে আপনার ডেক্সে না গিয়ে চলুন আমার ডেক্সে বিয়ে বসি আমার ডেক্সে সুনামগঞ্জে পুরানো সব ডিটেলস আছে সুবিধা হবে আপনার কথাটি বলে তার শ্রীপ নিজের ডেক্সে ফিরে যায় রোদেলা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে তার শ্রীপের পিছু পিছু তার ডেক্সে গিয়ে দাঁড়ায় তার শ্রীপ একটা চেয়ার টেনে দিয়ে রোদেলাকে বলে বসুন এই জিএম স্যারের সাথে আপনার শত্রুতা আছে নাকি কোনো এই অফিসের সব কাজ আপনাকে দিয়ে করাতে চাইছে আজকাল রোদেলা ফাইল থেকে মাথা তুলে তার দিকে তাকায় তার শিব আগের থেকে তার দিকে তাকিয়ে আছে রোদেলা মাথা নামিয়ে নেয় নিচু সরে বলে আমি জানি না তার আর কোনো কথা বাড়ায় না রোদেলাকে হিসাবগুলো ভালো করে বুঝিয়ে দিতে থাকে রোদেলা মাথা নিচু করে শুনছে তার ব্যাগ এক পলক রোদলার দিকে তাকাতে তার চোখ আটকে যায় রোদেলার গালের একটা তিলে কঠিন্য ভরা চেহারায় এই গালের তিলটা যেন একটা সরলতার চিহ্ন চোখ সরিয়ে আবারও কথা বলতে থাকে ডিটেলস বোঝানো হয়ে গেলে তার একটা ফাইল এগিয়ে দেয় রোদেলার দিকে এটা এখন দেখুন আমি বাকিগুলো দেখছি বিকালের মধ্যে হয়ে যাবে আশা করি রোদেলা ফাইলটা দেখতে থাকে কিছুক্ষণ পর তারশিব বলে ওঠে একটা কথা বলবো বলুন আপনি সবসময় এরকম মেজাজ নিয়ে থাকেন মানে সবসময় রোদেলা ফাইল থেকে মাথা উঠিয়ে নেয় তার শিব বলতে থাকে রাগে মানুষ খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায় জানেন তো নিয়মিত একটা হাসবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমানো যাওয়ার আগে কারোর সামনে হাসতে অসুবিধা হলে এক একা বাথরুমে ঢুকে একবার হেসে নেবেন তবুও হাসবেন কলিং বেলটি আবার দু মিনিট পর খট করে দরজা খোলার আওয়াজ হলো রোদেলাম মনে মনে বিড়বিড় করে বলতে থাকে সে যেন না আসে সে যেন না আসে আল্লাহ আমি তাকে দেখতে চাই না কিন্তু রোদেলার প্রত্যাশা পূরণ হয় না দরজা খুলে দেয় স্বয়ং নেসা মনি রোদেলার চমকে উঠে মুখ ঘুরিয়ে নেয় তার ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালিয়ে যেতে বলি রোদেলা দিকে তাকে অস্ফুটেশ্বর বলে ওঠে ভেতরে এসো রোদেলা বৃষ্টি খাচ্ছে ওর দেরি হবে রোদেলা কোনো কথা বলে না শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে মলি বলে ঠিক আছে আসতে হবে না বাগানে চেয়ার পাতা আছে। ওখানে গিয়ে বসে থাকো বৃষ্টির খাওয়া হলে ওকে আমি পাঠিয়ে দেবো রোদেলা দুটো পায়ে বাগানের দিকে এগিয়ে যায় মলি তার মেয়ের দিকে তাকিয়েছে তার চোখ দুটো হঠাৎ ভেজে ওঠে কত ছোট মেয়েটা কত বড় হয়ে গেছে কি সুন্দর করে শাড়ি পরে আছে তিনটা মেয়ে চমৎকার দেখতে হয়েছে তার অথচ এই মেয়েগুলো বড় হওয়াটা সে উপভোগ করতে পারল না শেচ্ছায় সে নিজেকে বঞ্চিত করেছে বৃষ্টি টের পাচ্ছে তার পাশে বসে থাকা অপর কিছু সমস্যা হচ্ছে আর চোখে থাকিয়ে সে বোঝার চেষ্টা করলো অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না তার মেজো আপুকে এখনও কোনো প্রশ্ন করার সাহস তার নেই আজ তার জন্য মেজবাপু এক ঘন্টা ওই বাড়ির বাগানে বসে তার জন্য অপেক্ষা করছে মেজাপু এমনিতে চটে আছে তার উপর বৃষ্টির সাথে থাকলে রোদেলা কখনোই বাসে ওঠে না সিএনজি নেয় তারা বাসায় ফিরছে সিএনজিতে উঠে আপু ড্রাইভারকে বলে বাতি নিভিয়ে দিতে তার মাথা ধরছে তাই আপুর মুখটা ভালো করে দেখতে পাচ্ছে না বৃষ্টি আচ্ছা মেজবাপু এমন নড়ছে কেন মুখে রুমাল চেপে দিছে আপুর কি বমি পাচ্ছে কিন্তু আপু তো বমি পাবার কথা না তবে কি আপু কাঁদছে বৃষ্টি চমকে উঠলে রুদ্রকে ভালো করে লক্ষ্য করে হ্যাঁ মেজ আপু সত্যি কাচ্ছে তুই তো দুলা সাথে বে দিবি করছিস ওকে বলেছিস তুই আমাকে ওর থেকে ছাড়িয়ে নিবি চেঁচিয়ে বলে মেঘলা রোদেলা ব্যাগটা নামিয়ে টেবিলের উপর রাখতে রাখতে ঠান্ডা গলা জবাব দেয় এত চেঁচিও না এই অবস্থায় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে আর হ্যাঁ আমি দুলা ভাইকে বলেছি ওই কথা কেন বলেছিস তোর মাথা কি খারাপ হয়ে তুই কি আমার সংসারটাও করতে দিবি না রোদেলা দেবো না বলেই তো তোকে এ ওই কথা বলেছি মেঘলা আহত চোখে বোনের দিকে তাকায় তারপর দৃঢ়কণ্ঠ বলে সব জায়গায় এত প্রতিবেদী হয়ে পারা যায় না রুদেলা আমার জীবন আমি যেভাবে পারি মানিয়ে নিব। আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে মানিয়ে নিব। তুই এসবের মধ্যে ঢুকবি না ঠিক আছে মানিয়ে না যা এখানে আসিস না তবে কেন কাল সকালে শ্বশুরবাড়ি চলে যাবি ভালো করে মানিয়ে ওখানে গিয়ে আমি দেখতে যাব না কথাটা বলে রোদেলা ওয়াশরুমে ঢোকে মেঘলা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজের ঘরে যায় তারপর সে নিজের জিনিসপত্র সব গোছাতে থাকে কাল সকালে সে তার শ্বশুর বাড়ি চলে যাবে দরজার বাইরে থেকে দুজনের কথাবার্তা শুনছিল রুমুন আমিন জীবনের কঠিন বাস্তবতাগুলো তাকে ক্ষণে ক্ষণে বুঝিয়ে দিচ্ছে সে শুধু একজন ব্যর্থ স্বামী নয় বরং একজন ব্যর্থ পিতা তোমার মন খারাপ কেন বৃষ্টি আদিলের প্রশ্নের কোনো উত্তর দেয় না বৃষ্টি বিক্ষিপ্ত হৃদয়ে সে খানিকটা শান্তনা পায় এই দেখে যে আদিল কিভাবে যেন তার মন খারাপ খুব সহজেই ধরে ফেলে সে না বুঝতে পারলে আদিল বৃষ্টির নিরবতায় আবারও প্রশ্ন করে আজ তোমার মায়ের কাছে গিয়েছিলে আদিল ঠিক বুঝতে পারে বৃষ্টি ডুবলে কেঁদে উঠে কষ্ট পাও তবুও কেন যাও বুঝি না যাই মাকে দেখতে মা ডাকতে আদিল বলে না বৃষ্টি তুমি কাঁদছ আমার খুব খারাপ লাগছে না আদিল কি বলো বৃষ্টি তুমি কখনো আমায় ছেড়ে যেও না আমার মায়ের মতো আমাকে তুমি ছুঁড়ে ফেলো না আমার জন্য আজীবন থাকো তুমি আদিল চুপ করে থাকে বৃষ্টি কেঁদেই যাচ্ছে কাঁদতে কাঁদতে নিঃশ্বাস আটকে যাবার উপক্রম আদিল স্বাভাবিক স্বাভাবিকগুলো বলে ঘুমা বৃষ্টি এখন তুমি অসুস্থ হয়ে পড়বে ফোন কেটে দিয়ে ফোনটা বুকের কাছে কিছুক্ষণ শক্ত করে ধরে রাখে আদিল তার খুব ইচ্ছে করছে এক্ষুনি বৃষ্টি নামের মেয়েটাকে গিয়ে তুলে এনে বিয়ে করে ফেলতে খুব আদর করে রাখবে সেই মেয়েটাকে কিন্তু সময় তাকে অনুমতি দিচ্ছে না সময়কে বুড়ো আঙুল দেখানোর সাহস তার মতো একটা বেকার ছেলের নেই বাস থেকে নেমে পড়তে মেন রোডের অপোজিটে তাদের অফিস দেখা যাচ্ছে বারোতলার ভবনে পুরোটাই তাদের কোম্পানির অফিস রোদেরা দ্রুত পায়ে ফ্লাইওভারে উঠতে থাকে আজ রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে তার অফিস পৌঁছাতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেছে আজ থেকে অফিসের অডিট শুরু এমতো অবস্থায় অফিস যেতে দেরি হলে তাহলে তাদের ডিপার্টমেন্ট হেড স্বয়ং জিএমের কানে কথাটা তুলে তাকে হেনস্থা করবে ঠিকই রোদেলা বুঝতে পারে না সে তো কখনও কারো পাখাদানে মই দিতে যায় না কেন তার সাথে কোনো পাত্তাও দেয় না সে নিজেই আশেপাশে শক্ত প্রাচী তুলে রাখতে পছন্দ করে অফিসে সবার আস্তে একটু কম বন্ধু সুলভ সে সে জন্য তার সাথে এরকম আচরণ করবে যেন সে একজন রিফিউজি রাস্তা পার করে মেন গেট দিয়ে অফিসে এড়িয়ে ঢুকে যায় দ্রুত হেঁটে সে লিফটের কাছে যায় এমন সময় তার ফোন বাঁচতে শুরু করে ফোন দিয়েছে রুহুল অমিন রোদেলা ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সে বলে রোদেলা মেঘলা চলে গেছে রোদেলা কয়েক মুহূর্ত চুপ থাকে করে থাকে হঠাৎ করে তার মনে হচ্ছে তার বুকটা ফাঁকা ফাঁকা লাগছে কাল রাতে সে তো আপুকে চলে যেতে পড়েছিল ওপাশ থেকে রাহুল অমিন বলে মেয়েটা একটু অসুস্থ ছিল যাওয়ার পরে একটা ফোন দেনি আমি দিলেও ধরছে না তুই একটু দেখবি আচ্ছা দেখবো আমি এখন অফিসে ঢুকবো পরে দেখি বাবা রোদেলা ফোন কেটে দিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে তারপর বাটন টিপে লিফ্টের সামনে দাঁড়িয়ে থাকে লিফ্টের দরজা খুলে গেলে সে লিফ্টে পা রাখে মাথা ঘুরে দেখে তার পিছু পিছু লিফ্টে ঢুকে পড়েছে তাশ্রিপ হাসান নামের লোকটি তাশি ঢুকিয়ে লিফ্টের দরজা বন্ধ হয়ে যায় লিফ্টে আপাতত তারা দুজন ব্যতীত আর কেউ নেই রোদেলা একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে তাশ্রী মাথা ঘুরিয়ে তাকে একবার দেখে নেয় তারপর মনে মনে বলে এমনিতে তো মুখটাকে সারাদিন আম রাতের মতো অন্ধকার বাড়ি ঘুরেন আজ তো পুরো মুখটা পেঁচার মতো লাগছে আপনাকে আমি মিস আর থেকে পেঁচা মুখে ডাকবো এখন থেকে কথাটা ভেবে তাশ্রী ভেসে ফেলে তার মানে নিজেই নিজের মনে মনে শাসায় তাশ্রী ভাসান এসব কি হচ্ছে তুমি শুধু শুধু একজন ভদ্রমহিলের পেছনে লাগো এটা তো কোনো ভদ্রলোকের কাজ নাই মেঘলার শাশুড়ি জোবাইদের রহমান কটমার দৃষ্টিতে তার ছেলে ময়নুলের দিকে তাকিয়ে আছে ময়নুল মাকে চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করে সেই ব্যাপারটা দেখবে মেঘলা তাদের মুখোমুখি চেয়ারে বসে আছে ময়নুল কড়া গলায় তাকে বলে কি ব্যাপার মায়ের কাছে ক্ষমা চাইতে বললাম কথাটা কানে যায়নি আমি কোনো অন্যায় করিনি যে ক্ষমা চাইবো ঠান্ডা গলায় জবাব দেয় মেঘলা জোবেদা বলে কত পিস দেখেছিস ময়নুল এই সাপের সাথে আমি সংসার করি তুই তো থাকিস তোর চাকরির জায়গায় দেখিস না তো কিছু মইনুল মাকে থামিয়ে দিয়ে মেঘলাকে বলে তোকে আর একবার সুযোগ দেবো মায়ের কাছে ক্ষমা চাই তো এক্ষুনি বাসা থেকে বের করে দেব ময়নুলের কথা রোদেলা তার দিকে তাকায় যদিও জানে সে ময়নুলের বাসা থেকে কখনোই তাকে বের করে দিবে না মেঘলাকে বাসা থেকে বের করে দিলে যে তার চাকরি নিয়ে টানা টানে কিন্তু মেঘলা বুক ফেটে কান্না আসে ময়নুলের হুমকিতে একদিন এই মানুষটা হাত ধরে দু চোখে ভরা স্বপ্ন নিয়ে এই বাড়িতে ঢুকেছিল আজ এই মানুষটা তাকে আজীবন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে মেঘলা নিজের পেটে হাত দেয় মনে মনে বলে তোকে এনেছিলাম নিজের জীবনটাকে ঠিকঠাক করে নিতে ভেবেছিলাম তুই আসলে তোর বাবা ঠিক হয়ে যাবে কিন্তু তোকে এনে আমি সবথেকে বড় ভুলটা করেই ফেললাম তোকে এনে আমি বিপদে ফেলে দিলাম এখন আমরা দুজনেই জ্বলব আমাকে ক্ষমা করিস বাসা থেকে বের হয়ে করে দিলে কত জায়গা যাওয়ার আছে ও কি তোর হুমকির ধার ধারে নাকি জুবাইদের কথায় মেঘলা চমকে ওঠে তার দিকে তাকায় মনুল তার বাক্য বলে মানে মানে আবার কি এই পাড়া কত বান্ধব আছে তোর বইয়ের জানিস তাদের সাথে কত ভাব তোর বইয়ের আপনি কি আসিফের কথা বলছেন মা রেগে মেগে মেঘলা বলে আমি তো কারোর নাম বলিনি এতে দেখছি চোরের ম মানে পুলিশ পুলিশ মেঘলা চেয়েছি বলে মা ও আমার কোনো ভাই নেই আসিফকে আমি ভাইয়ের মতো দেখি ও আমাকে কত সাহায্য করে আমার ওষুধ এনে দেয় আমাকে বোন ভেবে এসব করে হ্যাঁ হ্যাঁ এইবারে তুমি একাই মেয়ে ওর বোন আর তো কেউ না তাই শুধু তোমার ফর ফাইমাস খাটে মেঘলা ছলছলে চোখে তাকিয়ে থাকে মইনুলের মাথায় চট করে বুদ্ধি চলে আসে সে মেঘলাকে সাহসা করে আরও একটি উপায় পেয়ে যায় মায়ের দেখে তাকে তার ছেলের সাথে হেসে বলে ওর চরিত্র ভালো হবে না তো জানাই ছিল ভালো হবে কি করে ওর মা কি ছিল ভালো জানো তিন তিনটে বাচ্চা হওয়ার পর নষ্টমই করেছিল আরও তো পেটে বাচ্চা নিয়ে শুরু করেছে মায়ের রক্ত পেয়েছে মেঘলার মনে হচ্ছে তার গলাটা কেউ চেপে ধরেছে নিঃশ্বাস বন্ধ এসছে কিন্তু সে স্বাভাবিক থাকে তারপর ময়ূরূরের চোখে চোখ রেখে বলে চরিত্র তো তোমারও ভালো না তা তো বারবার প্রমাণিত হবে তবে তুমিও কি তোমার মায়ের রক্ত পেয়েছ তোমার মায়ের কি চরিত্রে ঠিক নেই জবেদা তা উচ্চস্বরে কেঁদে ওঠে মইনুল মেঘনার দিকে তাকিয়ে থাকে মেঘলা তার দিকে তাকিয়ে আছে শীতল চোখে নিজের ঘরে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দেয় রোদেলা ক্লান্তিতে তার চোখ বুঝে আসছে অফিসের কাজের জন্য আর অসভ্য জিএমের অত্যাচার তার জীবন অষ্টাগত প্রায় রোদেলা এখন মনে হচ্ছে ডলি খেলার প্রস্তাবে রাজি হয়ে গিয়ে বিয়ে করে নিয়ে ভালো মতো ইতালিতে বসে বসে সারাদিন স্বামীর সাথে পিজা খাওয়া যাবে আয়সা ঘরের দরজা এসে দরজার পদ্মা সারিয়ে রোদেলাকে দেখে বলে ভাত খাবে না রোদেলা রোদেলা মাথা কিছুটা উঁচু করে আয়সার দিকে তাকিয়ে বলে বিছানা থেকে একটু উঠতে ইচ্ছা করছিল খুব ক্লান্ত আমি ভাত খাওয়ার মতো শক্তি শৈল অবশিষ্ট নেই আয়সা কিছুক্ষণ নীরব থাকে তারপর বলে আমি ভাত মেখে খাইয়ে দেই রোদেলা আয়সার দিকে তাকিয়ে থাকে আয়সা কিছুটা অপস্থিত হয় কেন যেন সে বলতে গেল এই কথাটা তার হাতের রান্না খায় বলে কি তার হাতের মাখা ভাত খাবে নাকি বলাটা ঠিক হয়নি রোদেলা মৃত্যু হাসে তারপর আয়সাকে অবাক করে দিয়ে বলে ঠিক আছে আয়সা মুখ প্রশস্ত করে চলে যায় হাসিতে সে প্রায় দৌড়ে যায় রান রোদেলার জন্য খাবার আনতে রোদেলা আনমনে হেসে ফেলে মনে মনে বলে আপনার মতো সৎ যদি সবাই পেতো আনটি আয়সা রোদেলাকে খাইয়ে দিচ্ছে রুহুল আমিন ক্রাচে ভর দিয়ে রোদলার ঘরে ঢুকে বিষণ্ণ মুখ নিয়ে বলে মেঘলাকে ফোন দিচ্ছি ধরছেই না ময়নুলও ফোন ধরছে না মেঘলার শাশুড়ির নাম্বার আছে তোর কাছে আমাকে দে ফোন দেই ওনাকে রোদেলা খেতে খেতে বলে তুমি এত টেনশন করো না কাল আমি নিজে গিয়ে আপুকে নিয়ে আসবো ও বাড়ির লোককে বুঝিয়ে দেবো তুমি গিয়ে শুয়ে পড়ে যাও তুই একটা ফোন দে না দিয়ে দেখ আচ্ছা দেবো সকালে এখন অনেক রাত হয়ে গেছে তুমি যাও রোদেলা ফোন দিতে হয় না কাউকে রুহুল আমিন ফোন কল আসে তখন রাত দুটো বেজে মেঘলাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে পা পিছলে ওয়াশরুমে পড়ে গিয়ে নাকি পেটে প্রচণ্ড ব্যথা পেয়েছে বাবা রুহুল আমিন ছিল একজন মালয়েশিয়ান প্রবাসী সেজন্য মায়ের সাথে তাদের ছোটোবেলা বাড়িতে কেটেছে ছোটোবেলায় প্রচুর দুষ্টু একটা মেয়ে ছিল রোদেলা এজন্য মা প্রচুর মাত্র ওকে মাকে যে প্রচণ্ড ভয় পেত কিন্তু দুষ্টমে তার কমতো না মেঘলা আপু ছিল বরাবর শান্ত স্বভাবের তার বয়স যখন দশ মেঘলা আপুর বয়স তখন বারো বৃষ্টি ছিল দুই বছর বয়সী একদিন হঠাৎ করে তাদের মা উধাও হয়ে গেল। গোটা দুদিন মাকে তন্ন তন্ন করে খোঁজা হলো তাকে আর খুঁজে পাওয়া গেল না দুদিন পর দুজন মামা গিয়ে কোথা থেকে খুঁজে নিয়ে আসলো তার মাকে কিছুদিন পর বাবা দেশে এলেন তারপর নানাবাড়ি গিয়ে তাদের বড় দুই বোনকে নিয়ে চলে এলেন তাদের দাদির কাছে রাখলেন মা আর বৃষ্টি এলো না দাদি বলল তোমরা মায়েরে তোমার বাপেরে তালাক দিছে হে আর আইতো না বৃষ্টিকে কোটে মায়ের কাছে রাখার সিদ্ধান্ত নিল কিন্তু মা হয়তো সে সিদ্ধান্তে খুশি হয়নি বাবা গিয়ে মাকে বললেন আমি বৃষ্টিকে নিয়ে যাচ্ছি তোমার আর অসুবিধা হবে না মা সেদিন বৃষ্টিকে আটকাতে চায়নি বৃষ্টি বড় হতে থাকলো মেঘলা আপু হাতে কিছুদিন পরে খবর আসলো তাদের মায়ের বিয়ে হয়ে গেছে যে লোকটার সাথে বিয়ে হয়েছে তাকে রোদেলা চিনত ওই লোকটা প্রায় আসতো তাদের নানা বাড়ি আপু হসপিটালে পৌঁছে গেছি নামবো না ড্রাইভারের কথায় ঘোর কাটে রোদেলা সে কিছুটা বিরক্ত হয় নিজের উপর একটু ডিপ্রেসড হয়ে পড়লে ছোটবেলায় সেদিনের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে পাশে তাকিয়ে আয়সা সিদিকে বলে নামুন আনটি সিএনজি ভাড়া মিটিয়ে দিয়ে তারা নেমে পড়ে এত রাতে কপাল ভালো ছিল বলে তারা এই সিএনজিটাকে পেয়েছে তাই ভাড়া একটু বাড়িয়ে দিল রোদেলা আয়সা সিদিকে চোখ বড় বড় করে সব দেখতে থেকে শহরে এত উঁচু উঁচু দালান খুব কম দেখেছে সে তার জীবনে রোদেলাকে দেখতে পেয়ে জমেদা কান্নার মতো ভান করে ওঠে পুরোটাই ভান রোদেলা বিরক্ত হয়ে যায় মেঘলা কেবিনের সামনে মইনুল দাঁড়িয়েছে রোদেরকে দেখতে পেয়ে নাক মুখ কুচকে ফেলে রোদেলা তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে ডাক্তার জিজ্ঞেস করেন কতটুকু ক্ষতি হয়েছে বাচ্চা ঠিক আছে ডাক্তার মুখের মাস্ক খুলে বলে ব্লিডিং হচ্ছে প্রচুর আপনাদের পরে জানাচ্ছি আপাতত ব্লাড ব্যাঙ্ক থেকে ভাগ ব্লাড নিয়েছি এবি নেগেটিভ রক্ত সন্ধান রাখুন আরও প্রয়োজন করতে পারে ডাক্তার হন্তদন্ত হয়ে চলে যায় মেঘলার কেবিনে দরজার কাছ থেকে রোদেলা একবার উকি দিয়ে তাকায় তার বুকটা হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে মনে মনে বলে না রোদেলা তোকে শক্ত থাকতে হবে শক্ত থাকতে হবে মাথা ঘুরে ময়নুলের দিকে কঠিন দৃষ্টি দেয় ময়নুল সে দৃষ্টি দেখে খানিকটা ভরকে যায় রোদেলা বলে এসব কিভাবে হয়েছে তার কণ্ঠে ধমকেশ্বর ময়নুল বিরক্ত ভাব নিয়ে বলে এভাবে চেঁচিয়ে জেরা করছো কেন এটা হসপিটাল তোমার আপা ওয়ার্শরুমে গিয়েছে শোননি সে কথা কী হয়েছে সেটা পরে জানতে পারবো আপত থেকে আপাতত আপনি এবং আপনার মা এখান থেকে কেটে পড়েন আপনাদের চেহারা দেখলে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে মনুল পাল্টা জবাব বলে কেটে পড়বো মানে তোমার কথা কেটে পড়তে হবে আমার বাচ্চা ঠিক আছে কিনা তা আমাকে দেখতে হবে না আর হসপিটালে বিল তো আমাকেই দিতে হবে আপনাকে কোনো বিল দিতে হবে না আপনি যান এখান থেকে বাচ্চার ব্যাপারে আপনাকে জানিয়ে দেওয়া হবে ময়নুল কিছুক্ষণ রোদুলার দিকে তাকিয়ে থাকে তারপর তার মায়ের দিকে তাকিয়ে দেখে হাঁটুর যন্ত্রণা নিয়ে হাসপাতালে থাকতে তার মায়ের কষ্ট হচ্ছে তাই সে মাকে নিয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু তার মনে ভয় মেঘলা জ্ঞান ফিলে যদি রুদলাকে সব বলে দেয় মৈনুল তার মাকে নিয়ে চলে যাওয়ার পরে সারা রাত রোদেলা আয়শা হাসপাতালের করিডরে পায়চারি করতে থাকে আয়শা এসে এক ফাঁকে রোদেলা করে তুমি যাও মেঘলার কেবিনে ওখানে একটা বেড খালি পড়ে আছে গিয়ে রেস্ট নাও কাল তো তোমার অফিস আছে এখন একটু স্থির হয়ে থাকতে পারছি না আনটি কাল অফিস থেকে ছুটি নেবো আপনি গিয়ে শুয়ে পড়ুন আয়শা যায় না রোদেলা মতো সকল পর্যন্ত পায়চারি করছে সেই করিডোরে একটু পরপর দরজায় উকি দিয়ে দেখছি মেঘলাকে স্যার আপনি বোঝার চেষ্টা করুন আমি তো এই মাসে কোনো লিভ নেই নি আমার তো লিভ পাওনা ছিল রোদেলার কন্টটা আকুতি ওপাশ থেকে তাদের ডিপার্টমেন্ট হেড খলিলুর রহমান বলে তোমার সব কথা ঠিক আছে কিন্তু রোদেলা এখন তো অডিট চলছে অফিসে তো অবস্থায় আমি তোমাকে ছুটি দিতে পারবো না একটা বেলার তো ব্যাপার আজ লাঞ্চের পরে সব এমপ্লয়িকে ছেড়ে দেওয়া হবে স্যার আপনি জিএম এম স্যারের সাথে একটু কথা বললে দেখুন খেপেছো তুমি জিএম স্যারের সাথে তার ওয়াইফের কোটে ঝামেলা চলছে কদিন ধরে তার মন মেজাজ ঠিক নেই তুমি বলছো তাকে বলি আমি অসম্ভব তুমি অফিস টাইমে এসো লাঞ্চের পরপর ছেড়ে দেবো রোজলা ফোন কেটে দিয়ে বসে থাকে তার ইচ্ছে করছে কিছুক্ষণ কাঁদতে শব্দহীন কান্না কিন্তু তার চোখে পানি আসছে না আচার্য মাথার চুল বেনি করা কপালের কাছে চুলগুলো এলোমেলো গায়ে যে শাড়িটা পরেছে তার কুচিগুলো এলোমেলো হয়েছে শাড়ির সাথে আজ ম্যাচিং ব্লাউজ পরেনি রোদেলা মেঘলা খবর পাতে রাতে কোনো মতো শাড়িটা পেঁচিয়ে বেরিয়ে এসেছে আয়শাকে নিয়ে সকালে সোজা হসপিটাল থেকে রওনা দিয়েছে অফিসের উদ্দেশ্যে এর মাঝে একটিবারও নিজের দিকে তাকানোর সময় না ইচ্ছে কোনোটাই হয়ে ওঠেনি দ্রুত পায়ে সাতাশ বছরের বয়সী তরুণী তার সিদ্ধ বিধ্বস্ত চেহারা নিয়ে অফিসে ঢুকে পড়লে সবাই তাকে চোখ ঘুরিয়ে দেখতে থাকে কেউ কেউ মনে মনে হাসতে থাকে তাকে দেখে অফিসে সবাই যে দেখতে বসে আসে রোজেলার নিজের ডেস্কে গিয়ে বসে থাকে চুপচাপ একটু পর ফোন বের করে বাড়িতে ফোন দিয়ে বৃষ্টির থেকে জেনে নেয় রুহুল আমিনের কথা মেঘলার খবরটা শোনার পর তার প্রেশার বেড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে জি এম স্যার তার কেবিনে রয়েছে একটু পরেই সবাইকে মিটিংয়ে ডেকেছে সবাই নিজেদের ডেক্সে বসে জিএম স্যারের কেবিন থেকে বের হওয়ার অপেক্ষা করছে রোদেলা ফোন নামিয়ে ডেক্সে রেখে দেয় অফিসের সিনিয়র পার্সন ডিপার্টমেন্টের হেড খলিলুর রহমান হেসে হেসে সবার সাথে আড্ডা দিচ্ছে খলিল রহমান অফিসে তার কাজের চেয়ে বেশি কৌতুকের জন্য বেশি পরিচিত তো এখন আর একটা জোকস বলি শুনুন আপনারা এটা সর্দারজিদের জোকস আপনি যদি একটা স্বাভাবিক মানুষকে এক পৃষ্ঠা ফটোকপি করতে দেন তাহলে সে সর্বোচ্চ তিন চারটে মিনিট সময় নেবে সেটি ফটোকপি করার কিন্তু সর্দারজিরও একটা পৃষ্ঠা পুরো এক ঘন্টা সময় নেবে ফটোকপি করে এনে দিবে। বলুন তো কেন অফিসের কিছু কর্মচারী উৎসাহ এবং কৌতূহল কর্মচারী বলে ওঠে কেন কারণ তারা মেন পৃষ্ঠার সাথে ফটোকপি মিলিয়ে দেখে নেয় হুবু ঠিক আছে কিনা সবাই উচ্চস্বরে হেসে ওঠে তার শিব হেসে ফেলে হাসতে হাসতে তার চোখে যায় রোদেলা থেকে সেখানে অফিসের সবাই গা দুলিয়ে হাসছে সেখানে এই পেঁচামকে তার সবার মতো কঠিন হয়ে বসে আছে রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব নানা না শারমিন নামের মেয়েটা রোদেলার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার রোদেলা আপনি হাসতেন না কেন নাকি আপনি জোকসটা ধরতে পারেনি পাশ থেকে একজন বলল মিস রোদেলা সর্দারজিদের মতোই ভোলা ভোলা হাহা তাদের দিকে শীতল চোখে তাকায় আপনাদের জীবন খুব আনন্দের তাই না প্রচুর ফাজলামি তো ভরপুর আপনাদের জীবন শারমিন খানিকটা ঘাবড়ে গিয়ে বলে আমি তো শুধু একটা মজা করছিলাম আপনার সাথে রোদেলা কর্কশকণ্ড বলে জোকসটা আমি বুঝতে পেরেছি একটা জোকস বোঝার মতো বুদ্ধি স্বাভাবিক আমার আছে কিন্তু আপনাদের মতো একজন মানুষকে দেখে তার মুঠ বোঝার মতো স্বাভাবিক বুদ্ধিমত্তা হয়নি কখনো নয়তো আমার পোশাক অবস্থা ইমফ্যাক্ট চেহারা দেখে বুঝে যাওয়া উচিত আমি ডিস্টার্ব সার চুপ হয়ে যায় অফিসে আর কোনো কথা বাড়ায় না তার সে আরো একবার রোদেলাকে দেখে সত্যি অস্বাভাবিক লাগছে আজকে রোদেলাকে মনে হচ্ছে খুব অসুস্থ সে কি হয়েছে ওনার মিটিং প্রায় শেষ রোদেলা ফোন বারবার ফোন দি দিয়ে যাচ্ছে আয়েশা সিদ্দিকা রুদেলা ফোন সাইলেন্ট করে ঢুকেছিল মিটিংয়ে মিটিং শেষ হয়ে গেলে অফিসের সব এমপ্লয়কে সেরে দেওয়া হবে আস্তাদের ছুটি সকাল থেকে বাইরে গুড়ি বৃষ্টি হচ্ছে অফিস থেকে সবাই বের হচ্ছে একে রুদেলা ফোন বের করে সময় দেখার জন্য তখন দেখতে পায় আয়েশা সিদ্দিকার ফোন অনেকগুলো মিস কর লিপ থেকে নামতে নামতে সে আয়েশা সিদ্দিকাকে ফোন করে ফোন রিসিভ করার আগে আগে আয়েশা সিদ্দিকা আজাহারি করে বলে তুমি ফোন ধরছিলেন রুদেলা আনটি আপুর খবর কি আপনার কথা এমন শোনাচ্ছে কেন একটা গম্ভীর নিঃশ্বাস নিয়ে বলে তুমি ডাক্তারের সাথে কথা বলো আপনার বোনের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে মিস রোদেলা এবং ডাক্তার কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল রোদেলার গলা কেঁপে ওঠে চেঁচে বলে এবং কি ডক্টর ওনাকে বাঁচাতে আমাদের অপারেশন করতে হয়েছে ওনার জড়ায়ও কেটে ফেলে দিতে হয়েছে আপনার বোন আর কখনও মা হতে পারবে না রোদেলা রোদেলা থমকে যায় বাইরে বৃষ্টি পড়তে শুরু করছে হু করে বাতাসের বেগ বাঁধতে থাকে আশাশের দিকা ডাক্তারের থেকে ফোন নিয়ে কেঁদে বলে ওঠে তাড়াতাড়ি এসো রোদেলা তুমি তাড়াতাড়ি এসো ফোন কেটে দিয়ে রোদেলা এদিক ওদিক দেখতে থাকে রাস্তায় এত ফাঁকা কেন সামান্য বৃষ্টি বলে রাস্তায় এভাবে ফাঁকা হয়ে যাবে দু একটা রিক্সা তার সামনে আসতে থাকে ঢাকা চাচা ঢাকা মেডিকেল হসপিটাল যাবেন রিস্কালা মাথা ঝাড়িয়ে না বলে দেয় আর ডাবল ভাড়া দেবো আপনাকে কণ্ঠা আকুতি রোগবেলা রিস্কাওয়ালা ডাবল ভাড়ার লোভে থামলো না তার বাড়ি ফেরার বড্ড তারা রোদলা এদিক সেদিক তাকায় বৃষ্টি খুব জোরে পড়তে শুরু করছে তার সেদিকে কোনো খেয়াল নেই সে অপেক্ষা করছে একটা গাড়ির জন্য অপেক্ষা করছে তার বোনকে দেখার জন্য অফিসের বাইরে কলিকদের নিয়ে টঙের দোকানে চায়ের আড্ডা দিচ্ছিল তার বৃষ্টি দেখে বাইকে একটা ছাউনির নিচে এসে দাঁড়িয়ে রেখেছে হঠাৎ দেখতে পারে রোদেলা নামের মেটা বৃষ্টির মধ্যে মেন রোডের মাঝখানে দাঁড়িয়ে রিস্কা থামানোর চেষ্টা করে যাচ্ছে কৌতূহল হয়ে একটু সামনে আগে আরে এই মেয়ে পাগল নাকি বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে কেন কিসের এত তারা মেটা রোদেলা শূন্য দৃষ্টিতে তাকিয়েছে সামনে ব্যাগের মধ্যে তার মোবাইলের রিংটন বেজেই যাচ্ছে সে পাথরের মতো দাঁড়িয়ে আছে কয়েক মুহূর্ত যেন ডুবটে কেঁদে ওঠে তার সমস্ত শরীর কাঁপছে বৃষ্টির মধ্যে সেই কান্নার আওয়াজ বেশি দূর যেতে পারে না কিন্তু তার সে ঠিকই দেখতে পাচ্ছে তাদের অফিসের থেকে রাগী বদমেজাজি দেমাগি এবং অভদ্রমেটা হাওমা করে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে একটু পর তার শরীর কাঁপছে চায়ের চুমুক দিয়ে মনে মনে বলেটে বাহ এই পেঁচামুখী তো দেখেছি কাঁদতেও পারে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে রোদেলাকে লক্ষ্য করতে থাকে হঠাৎ করে সে টের পেল এইমাত্র হ্যাঁ ঠিক এইমাত্র মাত্র সে রোদেলাকে নামে বদমেজাজি অভদ্র মেটার প্রেমে পড়ে গেছে অযোধ্যা বৃষ্টি পড়তে শুরু করছে চায়ের কাপটা নামিয়ে রেখে বিল মিটিয়ে বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট করে দিবে বাইক ঘুরে রোদেলার সামনে গিয়ে থামে রোদেলা চমকে গিয়ে তার দিকে তাকায় তার শিব এক পলক তাকায় ঠান্ডা জমে ঠোঁট দুটো নীল বর্ণের হয়ে গেছে বৃষ্টির পানি আর চোখের পানি মিলেমিশে একাকার হয়ে গেছে তাকে রোদেলাকে উদ্দেশ্য করে বলে কোথায় যাবেন বাইকে উঠুন আমি পৌঁছে দিচ্ছি দ্বিতীয় ফাগুন প্রথম পর্ব গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং